ইস পাটাকা স্যার, আজকের লাইভ ইন্টারভিউ সেশনে সকলকে স্বাগত। আমার নাম সৌম সাহাও, আমি ইস পাটাকাসের প্রতিষ্ঠাতা এবং এই প্রোগ্রামটির সংগঠক। আজকে আমরা আয়োজন করেছি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স টুডে সিরিজটির 20 নম্বর পর্ব। এর আগের পর্বে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর বিরাজ লক্ষ্মী ঘোষ মজুমদার। ওনার ইন্টারভিউটি আমরা আমাদের ইস পাটাকাস ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং তার লিঙ্কটা আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে রেখেছি। যারা যারা আমাদের সম্পূর্ণ ইন্টারভিউটি আগের দিন দেখতে পারেননি, তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এখন দেখে নিতে পারেন। আজকের পর্বে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং একজন প্রাক্তন আইএএস আধিকারিক, মিস্টার জহর সরকার। মিস্টার সরকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, সাসেক্স এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে নিজের পড়াশোনা করেছেন। উনি নিজের কর্মকালে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত হয়েছে। কিছুদিন আগে উনি সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস ক্যালকাটার বোর্ড অফ গভর্নেন্সের চেয়ারম্যান ছিলেন। তার আগে উনি প্রসার ভারতীর চিফ এক্সিকিউটিভ অফিসার এবং মিনিস্ট্রি অফ কালচারের সচিবও ছিলেন। তার কিছুকাল আগে উনি বর্ধমান জেলার জেলাশাসক হিসাবেও নিজের দায়িত্ব পালন করেছেন। বর্ধমান জেলার কথাটি বলার বিশিষ্ট কারণ হলো যে আমিও একজন বর্ধমান জেলার নাগরিক, সুতরাং আমি সেই কারণে বললাম। উনি নিজের কর্মকালে বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন এবং লেখালেখিও করেছেন। ওনার গবেষণার দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড কন্টেম্পোরারি অ্যাফেয়ার্স এবং অ্যান্থ্রোপোলজি অফ রিলিজিয়ন অ্যান্ড ইটস ইন্টারসেকশন উইথ পলিটিক্স। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে মিস্টার জহর সরকার আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমরা ওনাকে আমাদের আজকের পর্বে স্বাগত জানাই। ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রফেসর প্রদীপ বসু। প্রফেসর বসু এর আগে বহুকাল স্কটিশ চার্চ কলেজেও নিজের অধ্যাপনা করেছেন। উনি সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস ক্যালকাটা থেকে নিজের পিএইচডি করেছেন। তাছাড়া নকশালাইট মুভমেন্ট ও পোস্ট কলোনিয়াল পলিটিক্সের ওপর বিভিন্ন বইয়ের লেখা এবং সম্পাদনাও করেছেন। আমাদের টেকনিক্যাল হেল্পের জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এডিটর অরিত্র রয় বর্মন। সুতরাং আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি প্রফেসর প্রদীপ বসুর কাছে চলে যাচ্ছি, যাতে উনি স্যারকে নিজের প্রশ্নগুলি করে সাক্ষাৎকারটি শুরু করতে পারেন। আমি প্রথমে প্রত্যেকবারের মতো ধন্যবাদ জানাই ইস পাটাকাসের সৌম সাহা এবং অরিত্র রায় বর্মনকে, আর ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় জহরদাকে, যার লেখার আমি একজন একনিষ্ঠ ভক্ত। ভারতের লোকশিল্প, ফোক লিটারেচার, লোক সাহিত্য, লোকধর্মের সম্পর্কে তার যে গভীর জ্ঞানের পরিচয় আমি পেয়েছি, তার ফলেই আমি তার ভক্তে পরিণত হয়েছি। তিনি আজকে হাজার কাজের ব্যস্ততার মধ্যেও যে আজকে এসেছেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। প্রত্যেকবারের মতো নিয়ম মাফিক আমি বলে নিই যে এটা একটা সিরিজ। এই সিরিজে এ পর্যন্ত আমাদের এখানে বলেছেন মইদুল ইসলাম, সঞ্জীব মুখার্জি, দেবী চ্যাটার্জি, শোভনলাল দত্তগুপ্ত, প্রণবকান্তি বসু, কল্যাণ কুমার দাস, রাজর্ষী দাশগুপ্ত, হিমাদ্রি চ্যাটার্জি, ভুলা ভদ্র, নিবেদিতা সাহা, প্রিয়াঙ্কা মাথুর, পরিমল ঘোষ, সমীর কুমার দাস, কুণাল চট্টোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়, শিবাজী প্রতিম বসু, শতাব্দী দাস, অয়ন গুহ, বিরাজলক্ষ্মী ঘোষ। আজকে 20 নম্বর আলোচনায় থাকছেন জহর সরকার, মিস্টার জহর সরকার। আর একটা কথা, এটা কোনো পার্টি, কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয়, এটা পুরোপুরি একটি একাডেমিক মঞ্চ, একাডেমিক বিচার বিশ্লেষণ তর্ক, এটাই এর উদ্দেশ্য। আজকের সাক্ষাৎকারের একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা আমি প্রত্যেকবারের মতো বলে নিই।
যে গত বেশ কয়েক বছর ধরে বহু মানুষের সঙ্গে কথা প্রসঙ্গে রাজনীতি উঠেছে, আমার ছাত্রছাত্রী শহরের এবং গ্রামের, তাদের অভিভাবকরা, আমার বন্ধু বান্ধব ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক, আমাদের রান্নার কাজের মাসি, আমাদের রোজকার সবজি বিক্রেতা তরকারিওয়ালা মাছওয়ালা, এছাড়া ক্যাব চালক, মেট্রো রেলের সহযাত্রী, আত্মীয় স্বজন, বিভিন্ন মানুষ গত বেশ কয়েক বছর ধরে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে আমি কতগুলো পরিবর্তন লক্ষ্য করেছি তাদের মানসিকতায়। আমরা যেমন রবীন্দ্রনাথ নজরুলের কথায় ভাবতাম, আমরা কোনোদিন ভাবিনি যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোন জন, আমরা এই জিজ্ঞাসা করিনি, কিন্তু এখন একটা ধর্মীয় বিভাজনের চেতনা এসছে অনেকের মধ্যে, নারী পুরুষ নির্বিশেষে। তো প্রায় 100-এর বেশি মানুষের সঙ্গে কথা বলে আমি এগুলো নোট করে রাখতাম, তার ভিত্তিতেই 6টা প্রশ্নের ক্ষেত্রকে আমি বেছে নিয়েছি, এবং আমার যে অতিথিরা তাদের কাছে আমি তা রাখি এগুলো ইমেল মারফত, এবং প্রশ্নগুলো একটার পর একটা আমরা করতে থাকি, তাদের মতামত নিই, কারণ অনেক প্রশ্নের উত্তর আমি জানি না, আমাদের শ্রোতাদেরও জানা উচিত। ইস্ট পাটাগাছের সৌম্যকে আমি যখন এই সিরিজ চালানোর কথা বলি, তখন আমি আশাই করতে পারিনি যে সৌম্য এতটা উদ্যোগ নিয়ে আন্তরিকতার সঙ্গে ইস্ট পাটাগাছ প্রতিষ্ঠা করবে এবং এই সিরিজটি চালাবে। আমি প্রথমেই আসছি জহরদার কাছে প্রথম প্রশ্নটি নিয়ে, সেটা হচ্ছে এই প্রশ্নগুলোকে বোঝার জন্যে এর পেছনে একটা কাজ করছে, আমরা তো গ্রামশীল লেখায় পড়েছি ফ্যাসিবাদের কথা, ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের লেখায় পড়েছি, তো মাস সাইকোলজিকে বোঝার একটা চেষ্টা তাদের মধ্যে ছিল। তো আজকে এই যে মানুষগুলোর এই চিন্তাভাবনা কথাবার্তা, এইখান থেকে আমাদের একটা উদ্দেশ্য হলো যে আজকে যদি আজকে ভারতে ফ্যাসিবাদ ক্ষমতায় আসেন বলে ধরে নিই, তাহলে মাস সাইকোলজিটাকে বোঝার খুব প্রয়োজন আছে, আর যদি ফ্যাসিবাদ বলে মনে নাও করি, তাহলেও মাস সাইকোলজিটাকে বোঝার প্রয়োজন আছে। তো প্রথম প্রশ্নটার ক্ষেত্রটায় আসছি ইসলামোফোবিয়া। বহু হিন্দু মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত, তারা ঘটি বাঙাল, তথাকথিত উঁচু জাত নিচু জাত, শিক্ষিত অশিক্ষিত, সর্বস্তরে একটা কথা শুনছি যে মুসলিমদের খুব বাড় বেড়েছে, মুসলিমরা সংখ্যায় দ্রুত বাড়ছে, তাদের 4টে করে বিয়ে, তারা লাভ জেহাদ করছে, তারা হিন্দু মেয়েদের প্রতারিত করছে, তাছাড়া অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, এই সব মিলিয়ে মুসলিমদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং এই বাংলাটা শিগগিরই বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে, পশ্চিমবাংলা। অতএব আমাদের সাবধান হতে হবে, হিন্দু খত্রে মেহায়, হিন্দু বিপন্ন, এবং তার জন্যে আমাদের হিন্দুত্ববাদী শক্তির পাশে গিয়ে দাঁড়ানো উচিত। আর তাছাড়া তো আছেই যে মুসলিমরা বড় নোংরা হয়, গোঁড়া হয়, উগ্র হয়, মাদ্রাসাগুলো শুধু জঙ্গিদের চাষ হয়, তাছাড়া বড় বড় মুসলিম বিখ্যাত লোক, তারা বাংলাদেশ বা পাকিস্তানে যখন সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় তখন তারা মুখচু বুঝে থাকেন, অথচ এখানে মুসলিমদের ওপরে কোনো রকম অত্যাচার হলেই তারা বলেন যে ভারতে থাকা যায় না, ভারত একেবারে নিরাপদ নয়। তো এই জায়গাগুলো কতটা বাস্তব ভিত্তি সত্যি আছে স্যার আপনার কাছে, মানে জহরদা আপনার কাছে জানবো, আপনার গভীর পাণ্ডিত্য আর জ্ঞান, আপনার জীবনের অভিজ্ঞতা সব মিলিয়ে সত্যিকারের কতটা বিপদে হিন্দুরা আছে, আর মুসলিমরা কতটা দ্রুত জনসংখ্যায় বাড়ছে, এবং মুসলিমরা সত্যি সত্যি কতটা জঙ্গি এবং গোড়া মনোভাবের, এবং তারা ভারত, মানে অনেকেই বলেন যে মুসলিমরা এই ভারত থেকে চলে যায় না কেন, তাদের তো আলাদা রাষ্ট্রই আছে পাকিস্তান, এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে চাই। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে তুমি যা যা বললে সবকটাই একটি ন্যারেটিভের অংশ, শুনতে পাচ্ছ তো, শোনা যাচ্ছে তো? আচ্ছা, এগুলো সবই একটা কনস্ট্রাক্টেড ন্যারেটিভ, এই ন্যারেটিভটির প্রয়োজন হয়েছে তার অনেক ইতিহাস আছে। আমি খুব সংক্ষিপ্ত হয়ে যদি ইতিহাসটা বাংলার পরিপ্রেক্ষিতে বলি,
বাংলায় ইসলামের প্রবেশ অনেক আগে, অন্যান্য রাজ্য বা অন্যান্য অঞ্চলের তুলনায় প্রচুর আগে, দিল্লির সাথে সাথে। 1206 এর মধ্যে বাংলায় এখানে ইসলামীয় শক্তি বাংলার রাজসিংহাসনে তারা বসেছিল। এই সত্ত্বেও আমরা কিন্তু কোনোদিনই বুঝতে পারিনি যে ধর্মের উপর ধর্মের, কোন ধর্মের কত প্রভাব হচ্ছে। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে বাংলায় তখন, মানে 1206 এর কথা যদি বলি, ত্রয়োদশ শতাব্দী, চতুর্দশ শতাব্দী, পঞ্চদশ শতাব্দী বলবো, যে কোনো ফর্মড হিন্দুইজম ছিল না, সংগঠিত হিন্দু শক্তির কোনো নিদর্শন ছিল না। আমি জোর গলায় বলছি, সংগঠিত হিন্দু শক্তির নিদর্শন হলো, বা তার আগেও, ত্রয়োদশ শতাব্দীর আগেও যদি বলি, মন্দির, মঠ, হিন্দু সভা, একটা চেতনা, হিন্দু কনসিয়াসনেস যেটাকে বলা যায়, এটা অন্যান্য জায়গায় ছিল, বিজয়নগরে ছিল, তামিলনাড়ুতে তার আগেই দেখা দিয়েছে, তামিলনাড়ু তো ছিল না তখন, তামিল দেশে, উত্তর ভারতে তো ছিলই, যে আমি হিন্দু তুমি মুসলমান, তুমি মুসলমান আমি হিন্দু, এই টাইপের ভাব হচ্ছে না। বাংলায় কিন্তু ফর্ম রিলিজন ছিল না। এই যে প্রথম থেকেই যে অপপ্রচার বা অর্ধপ্রচার বা অর্ধসত্য প্রচার হলো, যে হিন্দু ধর্ম থেকে প্রচুর লোককে বিতাড়িত প্রতারিত করে তাদের ইসলাম ধর্মে আনা হয়েছে, এটি প্রথম কথা। এই ন্যারেটিভটি প্রথম থেকেই গণ্ডগোল। হিন্দু ধর্ম থেকে তারা আসেনি, তারা লোকধর্ম থেকে এসেছিল, এবং সেই লোকধর্মের মধ্যে হিন্দু দেবদেবীর প্রভাব ছিল, ছিল না বলবো না, হিন্দু দেবদেবীর প্রভাবের সাথে সাথে তারা দক্ষিণ রায়কেও পুজো করেছে, তারা বনবিবিকেও পুজো করেছে, ধর্ম ঠাকুরকেও পুজো করেছে, তারা ভূত প্রেতকেও পুজো করেছে, তারা তাদের মতন পুজো করে গেছে। এবং মধ্যযুগে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিছু কিছু কথা বা কিছু কিছু নমেনক্লেচার পাল্টাতে আরম্ভ করেছে। একই মন্দিরে প্রতি বছর গিয়ে তারা তারিক্ষীকে পুজো করে, বর্ধমানের গ্রামে তারিক্ষী পুজো হয়, তো তারিক্ষী মাতাও বলা হয়, তারিক্ষী বেগমও বলা হয়, ওলাই চণ্ডী, ওলাইকে ওলাই চণ্ডীও বলা হয়, ওলাই বিবিও বলা হয়, ওলাই বিবি পুজো, একই গ্রামের লোকেরা যাচ্ছে। এটা সম্পূর্ণ সিনক্রেটিক বলা ঠিক নয়, কারণ সিনক্রেটিকের একটা অন্য অর্থ হয়, এটা একটা কমন স্টক থেকে বেরিয়েছে। পঞ্চদশ শতাব্দীর পর থেকে যেটা দেখা দিল সেটা হচ্ছে যে এই সুফি প্রভাব যথেষ্ট বিস্তারিত হওয়াতে প্রচুর মানুষ সুফি ধর্মের দিকে আকর্ষিত হলো। সুফি ধর্ম, আমি কিন্তু ইসলাম বলছি না, সুফি ধর্ম এবং সুফি মর্মের দিকে চতুর্দশ শতাব্দী, পঞ্চদশ শতাব্দীতে তারা আকৃষ্ট হলো। আকৃষ্ট হওয়ার পরে যে রাতারাতি তারা মুসলমান হয়ে গেছে তা না। রিচার্ড ইটেন এটাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, আমরা অনেকেই চেষ্টা করেছি গত 20-30 বছর ধরে বোঝার চেষ্টা, কারণ আমরা ওই হিন্দু মুসলিম বাইনারিতে দেখতাম বলে আমাদের গন্ডগোলটা হয়ে যেত। উনি বলেছিলেন যে একটা একটার থেকে লিচ ওভার, প্রভাবিত হয়েছে, এবং কোনো একটা সময়ে গিয়ে দেখা যাচ্ছে তাদের বিশ্বাসের যে অংশটি আছে তার মধ্যে বেশিরভাগই বিশ্বাস কিন্তু ইসলামী ধর্মের পক্ষে। ইট হ্যাজ বিন এ ভেরি স্লো আনকনশিয়াস প্রসেস, যেখানে পীরেরা আর ইত্যাদি সাহায্য করেছে। আচ্ছা, রাজশক্তি ইসলামীয় ধর্মে ধর্মান্তরিত করার জন্য তড়োয়াল বার করেছে, এগুলো দিস ইজ এ লট অফ ফিগমেন্ট অফ হিন্দু ইমাজিনেশন, যেখানে বাংলার ক্ষেত্রে হ্যাঁ রাজশক্তি আক্রমণ করেছে কয়েকটি জায়গায়, বাংলার সিলেটে আছে জালালউদ্দিন ইত্যাদি ইত্যাদি, বাট দে আর মোর এক্সেপশনস দ্যান দি রুল। আমি যেটা বলছি সহবাস এবং মিউচুয়াল ইনফ্লুয়েন্স থেকে এই ঘটনাটা হয়েছে। এবার আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে আসি, ফাস্ট ফরওয়ার্ড করে যদি আমরা প্রথম সেন্সাসে আসি, লোয়ার বেঙ্গলের প্রথম সেন্সাস 1872 হয়েছিল, 1871 করার চেষ্টা করেছিল কিন্তু অফিসারদের টাকা পায়নি তারা, এটা আশ্চর্য, টাকা বরাদ্দ হয়নি বলে, যারা স্কুল কলেজে পড়েন যারা বলেন আমার টাকা বরাদ্দ হচ্ছে না, মনে রাখবেন সবসময় এরকম একটা ঘটনা হয়েছে। 1871 জায়গায় 72 সেন্সাসটি হয়েছিল, এটাকে আমরা বেভারলি সেন্সাস বলি।
বেভারলি সেন্সাসের রিপোর্ট অন বেঙ্গল দেখে বাঙালি হিন্দুদের, উচ্চ বর্ণীয় উচ্চ মার্গীয় হিন্দুদের, তাদের চোখ ছানা পড়া। তারা বরাবরই কিন্তু মনে রেখেছে শহরে বেশি মুসলমান দেখা যেত না বলে, গ্রামাঞ্চলেও তারা বেশি ভিজিবল না থাকার কারণ যে তারা মুসলমানদের থেকে সংখ্যায় অনেক বেশি। বেভারলি সেন্সাসে দেখা গেল প্রায় ছুঁই ছুঁই করছে, 49% কাছাকাছি বাংলার রেকর্ডেড পপুলেশন দেখা গেল মুসলিম। মুশকিলটা হলো এই নিয়ে অনেক কাজ হয়েছে। সেন্সাস যেটা করেছে সেটা হচ্ছে ডুয়াল আইডেন্টিটি, ট্রিপল আইডেন্টিটিকে বলা হয়েছে, ওসব ডুয়াল ট্রিপল হবে না, হয় তুমি মেল হয় না তো ফিমেল নয় তো আদার জেন্ডার লিখে দাও, কোনো রকমের এই ডুয়াল আইডেন্টিটি রাখতে পারবে না। সেন্সাস কমিশনার অ্যাকচুয়ালি বক্সড আইডেন্টিটিস টিক করে দাও। এখন ধরুন, ধরো তুমি যদি নয়াগ্রাম মেদিনীপুরের সেখানকার পটুয়াদের দেখো, পটুয়ারা যাতে মুসলমান কিন্তু পট এবং পট আঁকে এবং পটের গান যেগুলো গায় সব হিন্দু, তাদের অনেক হিন্দু আচারও আছে। এখন সত্যি কথা বলতে এদের এই ডুয়াল আইডেন্টিটিতে রাখা উচিত ছিল, কিন্তু ডুয়াল আইডেন্টিটি বিভাজিত সত্তার কোনো স্কোপ ছিল না। 1872 প্রথম সেন্সাস থেকে দেখা গেল যে মুসলিমের সংখ্যা যথেষ্ট, সেই নিয়ে বাবুরা খুব চেঁচামেচি আরম্ভ করলেন। তারা রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে তারা লাট সাহেবকে ধন্যবাদ দিলেন, বেভারলি সাহেবকে বলা হলো, বেভারলি সাহেব বললেন যে বেভারলিকে বলা হলো তুমি বোধহয় ভুল টুল করেছো। বেভারলির খুব সুন্দর জবাব ছিল, হ্যাঁ স্যার আমি ভুল করেছি, আমি যদি বাবুগুলোকে আরেকটু নৌকো করে গ্রামের ভেতরে পাঠাতে পারতাম ইট উড বি এ মুসলিম মেজরিটি। এ শুনে তো দুদিক থেকে একটা সচেতনতা হলো, এবং এরই পরে তোমরা দেখবে ডেট মিলিয়ে মিলিয়ে হিন্দু সভা, হিন্দু সংগঠন, মুসলিম সভা এগুলো সব তৈরি হতে আরম্ভ করেছে। 1872 পরের সেন্সাস হলো না 1881, 1881 বুর্দুলা সাহেবের সেন্সাস আমরা বলি। বুর্দুলা সাহেবের সেন্সাসে ক্লিয়ারলি এস্টাবলিশড যে বাংলার যতখানি জনপদ ধরা কাছে, যতখানি পপুলেশনকে আমরা ক্যাপচার করতে পেরেছি সেন্সাসে, তার মধ্যে মুসলিম মেজরিটি। এর থেকে যেটা বোঝা গেল যে গত 300-400 বছর ধরে যেটা হচ্ছে মুসলিম আইডেন্টিটির দিকে ঝোঁকটা বা ওয়েটটা বেড়ে গেছে, তার অনেক কারণ আছে, কাস্ট রিজনস আছে আমরা জানি। তা কামিং টু দ্য ফ্যাক্ট যে আমরা দেখছি যে 1931 সালে যেটা লাস্ট কাস্ট সেন্সাস বলা হয়, সেখানেও দেখা গেল যে বেঙ্গলি মুসলিমস একটা সাবস্টেনশিয়াল মেজরিটিতে ছিল। এই বেঙ্গলি মুসলিমসকে তাদের মুভমেন্ট থেকেই ঘুরে ফিরে আবার সেই ফাস্ট ফরওয়ার্ড করেই বলছি, তাদের থেকেই কিন্তু বাংলাদেশের সৃষ্টি রয়ে গেল যতখানি বাংলার, তার মধ্যে অ্যালোকেশন রিঅ্যালোকেশন করে এখন দেখা যাচ্ছে 27% ওখানে সেন্সাস অনুযায়ী 27% মুসলমান রয়েছে। এই মুসলমানের মধ্যে বেশিরভাগে বা অলমোস্ট এন্টায়ার তারা কিন্তু বাঙালি মুসলমান, এবং এটা মনে রাখতে হবে তাদের প্রথম পরিচয় এখনো অবধি বাঙালি হিসেবে। হ্যাঁ তারা পোশাক টোশাক, এই মোদীবাবু বলেছিলেন পোশাক টোশাক দেখলে বোঝায়, পোশাক টোশাক হতে পারে, আমাদেরও তো পোশাক টোশাক দেখলে বোঝায়, কিন্তু পোশাক নিয়ে তো কথা বলে লাভ নেই, তাদের আচরণ নিয়ে কথা। তো দের ইজ এ মুসলিম মেজরিটি, মুসলিম সাবস্টেন্টিভ মুসলিম প্রেজেন্স বাংলায় যেটা আমরা ইগনোর করতে পারি না, কিন্তু এদের নিয়ে আমাদের তেমন কোনো দিনই প্রবলেম হয়নি। 1946 সুরাওয়ার্দী জিন্নার হুমকিতে, জিন্নার ইশারায় দাঙ্গা লাগিয়েছিলেন। কেন দাঙ্গা লাগিয়েছেন? দাঙ্গা না লাগালে বিভাজন করা যেত না, জিন্না ওয়ান্টেড ডিভিশন, জিন্না ওয়ান্টেড পার্টিশন। দেখলো বাংলার মানুষের মধ্যে এমন একটা ইউনিটি আছে, তারা যদি তেমন একটা ঐক্য আছে, এমন একটা তাদের নিজেদের মধ্যে সম্পর্ক আছে যেটাকে তরোয়াল দিয়ে না কাটলে তারা বিভাজিত হবে না। এই থেকে শুরু হলো এই 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 সেকেন্ড ন্যারেটিভ, যেটা যে এই মুসলিমরা আমাদের শত্রু, আনডিভাইডেড বেঙ্গল গল্প বলছি। এবং তারপর 47 পর থেকে, 47 কিন্তু 47-48 সালে পশ্চিম মানে পাঞ্জাবে যেরকম দাঙ্গা হয়েছিল তার কিছুই হয়নি, তুমি জানো আমিও জানি, এখানে কিছুই হয়নি, কারণ না হওয়ার কোনো কারণ ছিল না।
পরবর্তীকালে হাজরতবাল ইনসিডেন্ট বা কোনো ইনসিডেন্ট ভারতবর্ষে যখন দাঙ্গা লাগিয়েছে তার প্রভাব পড়েছে ইস্ট পাকিস্তানে, সেখান থেকে গিয়ে কিছু গুন্ডা বাহিনী গিয়ে হিন্দু বাড়িতে হিন্দু পাড়ায় আগুন লাগিয়েছে, এই করে 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 বিতাড়িত করেছে, হ্যাঁ করেছে তারা, করেছে তারা, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নট মানে টু দি এক্সটেন্ট যেটা আমাদের পাঞ্জাবে হয়েছে। এখন এখান থেকেই নেগেটিভ অ্যাংসটা তৈরি হয়ে গেল, নেগেটিভিটি তৈরি হতে আরম্ভ করলো। আমাদের চরম সৌভাগ্য আমি বলবো, আজকে সেই পার্টিটি কমপ্লিটলি মার্জিনালাইজ হয়ে গেছে। কমিউনিস্ট মুভমেন্টে না থাকলে কিন্তু এই যে রিফিউজি যারা রাগ করে ক্রোধিত রিফিউজি যারা তখন বর্ডার পার করে যারা এসছেন, এদেরকে কিন্তু কমিউনালাইজ করা হতো, এদেরকে সাম্প্রদায়িক পথে নিয়ে যাওয়া হতো, যেটাই কিছুখানি ন্যাচুরাল বলা যায়, যেটা উত্তর ভারতে হয়েছে। এখানে উদ্বাস্তুদের মধ্যে সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে দেয়নি কমিউনিস্ট পার্টি তখনকার, তারা মুভমেন্টের দিকে আন্দোলনের দিকে নিয়ে গেছে, শ্রেণী সংগ্রামের দিকে নিয়ে গেছে, তারা তাদের সময় কাটিয়েছে, এখন তারা ইতিহাসের অন্য পাতায় মিশে গেছে তারা, যেটা গত ইলেকশনেও দেখা যাচ্ছে যে তারা তাদের তাদের রেলেভেন্স অনেকখানি চলে গেছে। কিন্তু ইতিহাসের ছাত্র হিসেবে আমরা গাঢ় গুড়িয়ে যখন দেখবো আমরা বলবো ওই সময়টি তাদের একটা ভূমিকা আছে। আচ্ছা, এই যতক্ষণ সোশ্যালিস্ট কমিউনিস্ট ন্যারেটিভ চলেছে, যতক্ষণ ন্যাশনালিস্ট কংগ্রেসের ন্যারেটিভ চলেছে, ততক্ষণ কিন্তু এটা মাথা চাড়া দেয়নি। যখন বাবরি মসজিদের পরে, মানে বাবরি মসজিদ হয়েছে আপনার মনে রাখবেন 6 বছর, মানে বিজেপি ফর্মেশনের 6 বছরের মধ্যে, আর বিজেপির ফর্মেশনের 3 বছরের মধ্যে থেকে তারা এইসব আন্দোলন করছে, কারণ আর কোনো আইডিওলজি বলে তাদের কাছে কিছু ছিল না, সাম্প্রদায়িকতাই তাদের কাছে তাদের আইডিওলজি, সেই আইডিওলজি যখন চালালো এখানে ওই ন্যারেটিভটা ঢোকানো হলো। আমাদের চরম সৌভাগ্য যে সেই ন্যারেটিভটি এখানে স্থান করতে পারেনি। কিন্তু 2014 পর থেকে যখন সম্পূর্ণ রাষ্ট্রশক্তি এবং পুঁজিবাদী শক্তি ব্যবহার করে এই ন্যারেটিভটাকে প্রেসের মাধ্যমে, টিভির মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিনা দিনান্ত দিন রাত ধরে তার ছড়ানো হচ্ছে, এর শিকার একটি বড় অংশ হয়ে গেছে। আমাদের দুঃখের সাথে মানতে হচ্ছে একটা এর শিকার হয়ে গেছে। আমি শিকার কথাটি বলছি যে মানুষের কি তার মানে হিন্দু ধর্মকে ভালোবাসার অধিকার নেই, 100 বার আছে, 100 বার আছে। আমিও যাই হিন্দু যদি কোনো ঘটনা হয় সেখানে আমি যাই, কিন্তু সেখানে গিয়ে তো আমি তরোয়াল নিয়ে নাচি না যে অহিন্দু কার আছে তাদের জবাই করব। আমরা সবাই এই আইডেন্টিটি মেনটেন করে চলি এবং হিন্দু ধর্মের অনেক কটি ঐতিহাসিক গুণের কথা আমরা শ্রদ্ধার চোখে দেখি, বাট দ্যাট ডাজ নট মিন, মানে বিইং রিলিজিয়াস ডাজ নট মিন ইউ বিকাম কমিউনাল। এইখানে এই যে ন্যারেটিভ, আমি বারবার ন্যারেটিভ বলছি কারণ এটা একটা কনস্ট্রাক্টেড, এইটিকে যেই রেটে খাওয়ানো হয়েছে 2014 পরে, আমার দুঃখ লাগে, আমার দেখে খুব খারাপ লাগে, সুশিক্ষিত উচ্চশিক্ষিত উচ্চবর্ণীয় লোকেরা এর টোপ খেয়েছে। একবার এই বিষকে ঢোকাতে পারলে, তুমি গ্রামসির কথা বললে, ফাসিস্ট মেন্টালিটির কথা বললে, তাদের কন্ট্রোল ওভার হিউম্যান মাইন্ড বললে, এটি একটা খুব ন্যাচুরাল জিনিস, মানে কমিউনালিজম ইজ অলমোস্ট লাইক পর্নোগ্রাফি, একটা সিক্রেট অ্যাট্রাকশন তার প্রতি আছে, একটা সাংঘাতিক ইনরেজিস্টেবল অ্যাট্রাকশন রয়েছে, চোখের কোণা দিয়ে দেখে নিন একটু, এটা অলমোস্ট, কারণ এগুলো হচ্ছে আমাদের বেসিক বেস ইনস্টিংক্ট, যেগুলো নিম্নতম ইনস্টিংক্ট, তার প্রতি তাকে আমরা তোয়াজ করছি। এই জন্যে এই ন্যারেটিভটি বেড়েছে। আমি আবার বারবার যেটা বলে এসেছি, আমার বিজেপির প্রতি কোনো বিদ্বেষ নেই রাজনৈতিক দল হিসেবে, বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমার বিদ্বেষ আছে। আজকে যদি কংগ্রেস সাম্প্রদায়িক রূপ নেয় আমি কংগ্রেসকেও ধিক্কার জানাব। সাম্প্রদায়িকতা আমাদের সংবিধানের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে। অতএব বিজেপি এখন 38% ভোট নিয়ে বাংলায় এসছে, বিজেপি এখন 73টি কত MLA নিয়ে এসছে, দুজন গেল না এলো বুঝতে পারছি না, দে ক্যান প্লে আ রেসপন্সিবল অপোজিশন, ইনফ্যাক্ট বেঙ্গল নিডস আ ভবিষ্যৎ হয়ে গেছে, যেখানে কংগ্রেস মুছে গেছে
সেখানে ইট ইজ ইনকাম্বেন্ট অন বিজেপি টু প্লে অ্যান রেসপন্সিবল রোল বাট নট আ কমিউনাল রোল। এই যে এন্টায়ার কথাবার্তাগুলো বললে সব কটায় যে ওদের ব্রিডিং বেশি, ওদের চারটে করে বউ, আরে দেখো না রাস্তায় কটা চারটে করে বউ আছে। কতবার সেন্সাস করে দেখা গেছে যে বাইগামি হিন্দুদের মধ্যে বেশি, দ্বিতীয় বিবাহ হিন্দুদের মধ্যে বেশি। হ্যাঁ, তাদের পপুলেশন, তাদের টোটাল ফার্টিলিটি রেট গত সাত বছরে কমে গেছে, যথেষ্টভাবে কমে গেছে, কনসিয়াসলি কমানো হয়েছে। সাত বছর আগে স্ট্যাটিস্টিক্স, এগারো বছর আগে স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি এরা খেলে যায়, কিছু বলেন নি। কুরেশির যে নতুন বইটা বেরিয়েছে পপুলেশনের উপর, তাতে ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছে, কুরেশি ছাড়া কেন ইন্টারন্যাশনাল ডেমোগ্রাফাররা দেখিয়েছে যে টোটাল ফার্টিলিটি কমে গেছে। অতএব তারা তাদের বৃদ্ধ হয় কি? আমি একবার আমার স্ট্যাটিস্টিক্সের বন্ধু, প্রেসিডেন্সির একজন বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ তুই একটা অঙ্ক করে দেখাতো, এই 27%কে মেজরিটি হতে কত বছর লাগবে, তো কি একটা 200 বছর না কত ইতিহাস করলো। যদি একই রেট অফ গ্রোথ থাকে, মানে 27% এর হিস্টোরিক রেট অফ গ্রোথ, যেটা মার্জিনের বেশি ছিল হিন্দুদের থেকে, সেই হিস্টোরিক রেট অফ গ্রোথ দিয়ে মাল্টিপ্লাই করলে 200 বছর বেশি লাগবে। তবে কি ভাট বলা হচ্ছে, এগুলো কি উল্টো পাল্টো কথা বলা হচ্ছে যে এই কালকেই তারা মেজরিটিতে চলে আসবে, আমাদের বিতাড়িত করবে। এই ন্যারেটিভটি না থাকলে এর তো কোনো আইডিওলজিক্যাল ভিত্তি নেই। তার তো একটা পার্টির তো একটা আইডিওলজিক্যাল ভিত্তির দরকার, যে আমি এতে বিশ্বাস করি, তাতে বিশ্বাস করি। তারা জাতীয়তাবাদের কথা বলে, জাতীয়তাবাদী আন্দোলনে সবচেয়ে বড় বেইমানি করে এসছে তাদের পূর্বসূরি আরএসএস, মহা হিন্দু মহাসভা, সবাই জানে। অতএব জাতীয়তাবাদ নাকি জাতীয়তাবাদ, তো এই পরিপ্রেক্ষিতে সেখানে তাদের একটা ফলস ন্যারেটিভের উপর না দাঁড় করিয়ে তারা টিকবে কি করে? আর একটি বড় শ্রেণী লোক আছে যারা এইসবে বিশ্বাস করতে চায়। ভাই সাইকোলজিস্টরা বলেছিল যে প্রায় এক তৃতীয়াংশ মানুষ তারা খুঁজে বেড়ায় কনস্পিরেসি থিওরি, তাদের সাইকোলজির এমন ভাবে তৈরি হয়ে গেছে সবকিছুতে তারা কনস্পিরেসিতে ষড়যন্ত্র দেখে। এটাও ষড়যন্ত্র, ট্রাম্পের কেন বন্ধ হয়ে গেল, ট্রাম্পটাও ষড়যন্ত্র, এটাও ষড়যন্ত্র, ওটাও ষড়যন্ত্র, কিছু করার নেই। মানসিক দুর্বলতা, তাদের মননশিক্ষা করা উচিত, দেওয়া উচিত তাদের। এখন কমিউনালিজম ইজ অলসো সামথিং লাইক দ্যাট, আমি এই বলে বড় উত্তর দিলাম তোমায়, কারণ বাকি প্রশ্নগুলো এর থেকেই ফ্লো করছে। ইটস আ ফলস ন্যারেটিভ। বলো। আচ্ছা, এই যে এনআরসি, এনপিআর এগুলো নিয়ে গত বছর যে আন্দোলন হয়েছিল, আমিও সেই আন্দোলনে খুব সক্রিয়ভাবে যোগ দিয়েছিলাম অনেক দিন ধরে। তো একটা জায়গায় আমার মনে আছে, পার্ক সার্কাসে একটা বক্তব্য রাখার পরে আমাকে একজন বেশ ভালো জামাকাপড় পোশাক পরা বাঙালি ভদ্রলোক, তিনি আমাকে বললেন যে একটা সুসভ্য দেশে নাগরিকদের একটা তো হিসেব থাকা উচিত, এস্টিমেট, এনপিআর করে, এনআরসি করে, এবং যারা অবৈধ অনুপ্রবেশ করেছে, অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, সেই সব ইলিগাল ইমিগ্রেশন যারা করেছে তাদের চিহ্নিত করাও দরকার, করে তাড়িয়ে দিলে তাতে আপনাদের আপত্তিটা কোথায়, কেন আপনারা এনআরসি বিরোধিতা করছেন? এবং এই প্রসঙ্গে তার বক্তব্য হচ্ছে যে অন্যান্য রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে হিন্দুরা যেখানে অত্যাচারিত হচ্ছে, সেখান থেকে যদি হিন্দুরা বা শিখরা চলে আসে বা খ্রিস্টানরা, তাদের আশ্রয় দিতে ভারত নৈতিকভাবে দায়বদ্ধ, কিন্তু মুসলমানদের আশ্রয় দিতে ভারত দায়বদ্ধ নয়। অতএব সিএএ 2003 হয়েছিল, সিএএ 2019 হয়েছিল, 2003 থেকেই বেআইনি অনুপ্রবেশকারী শব্দটি ব্যবহার হয়েছে, আর সে তো আপনি আমার চেয়ে অনেক ভালো জানবেন। 2019 সালে সেখানেও পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, আবার এখন একটা খুব সম্প্রতি কিছু লোককে বলা হয়েছে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু ঘোষণা করা হয়েছে সেটা 2019 ওই সিএএ অনুযায়ী হচ্ছে না, সেটা বৈষম্য না করেই করা হচ্ছে। তো এর উত্তর কি? দেখো, যখন কেউ শিকার হয় কোনো কিছুর, সে তখন ফেনোমেনন খুঁজে বেড়ায়, তার জাস্টিফিকেশন খুঁজে বেড়ায়। একটা সুন্দর কথা কে যেন বলেছিলেন, দি ইন্টেলেক্ট জাস্টিফাইজ
what the instinct prompts. যেটা ভেতর থেকে যে ফিলিংটা আসে সেটাকে আমরা ইন্টেলেক্টের চাদর দিয়ে ঢাকা দিই। ভেতরের মধ্যে ভেতরে সে তিনি সুন্দর জামা পরে থাকতে পারেন, তিনি উচ্চ শিক্ষিত হতে পারেন, কিন্তু ভেতরে তার যে একটি যদি কমি থাকে, তার ভেতরের মধ্যে সেই দুর্বলতাগুলো যদি থাকে, সেটা উস্কাতে সেখানে মাচিস জ্বালাতে বেশিক্ষণ সময় লাগে না। আজকে সাম্প্রদায়িকতা দেখিয়েছে, কালকে কেউ বলতো রেপ করে বেড়াচ্ছে সবাইকে, যেরকম আমি ইলেকশনের পরে, আমি তো দিল্লিতে প্রায় 17 বছর কাটালাম, অতএব দিল্লির আমার সাথে যোগাযোগ রেখেই যায়, আমি না চাইলেও রাখে, তারা প্রতিদিন কিছু না কিছু মেসেজ পাঠায়, যে এমন তারা ছবি পাঠাতে আরম্ভ করলে এই হলো যে ইলেকশনে 48% বাঙালি বা বাংলার লোকেরা যখন একত্রিত ভাবে ভোট দিয়ে তারা মোদিকে তাড়ালো বা মোদির নীতিকে বর্জন করলো, তখন দার্জিলিং থেকে দীঘা অব্দি যত মুসলমান আছে তারা বেরিয়ে গিয়ে রাস্তায় যত হিন্দু আছে তাদের রেপ করে দিয়েছে। মানে এইসবে লোকে বিশ্বাস করে। মানে সবচেয়ে আশ্চর্য হলো এই মিথ্যেগুলো নয়, নট দ্য বিগ লাই বাট দি গালিবিলিটি অফ দি ফুলস, হাইলি এডুকেটেড ফুলস যারা এগুলোতে বিশ্বাস করে এবং প্রচারও করে। তাদের মধ্যে আমি বললাম একটা সাইকোলজি আছে যারা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করে, তারা সব জায়গায় তারা ষড়যন্ত্র দেখে বেড়াচ্ছে বলে সব মিলিয়ে, যেরকম হোয়াটসঅ্যাপের মেসেজ, আমি আপনাকে তোমাকে একটা মেসেজের কথা বলছি, একটা মেসেজ চালু হয়েছিল প্রায়, আমি পেয়েছি প্রায় 40-50 বার, তোমরা পেয়ে থাকতে পারো অনেক বেশি, টুডে ইজ দ্য বার্থডে অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের আজ জন্মদিন, এই পশ্চিমবঙ্গ সৃষ্টি হতো না যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতে। আমার সাথে বাধ্য হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পুরো ইতিহাসটা আমি আনন্দবাজারের বড় করে পাবলিক আর্টিকেল দিলাম, যে যার তার তর্ক করতে হয় তিনি আমার সাথে পাবলিকলি তর্ক করুক, এই ফিসফিস ফিসফিস কানের কাছে এসে করবেন না। হ্যাঁ, তো এই যে ধরো এখন শ্যামাপ্রসাদ মুখার্জির কতটুকু রোল ছিল সে খবরের কাগজে পড়েছে, 4th June 1947 এ খবরের কাগজে পড়েছে যে ভারতবর্ষের এই ভারত পাকিস্তান কি হচ্ছে, 4th June যখন 3rd June যখন এই মাউন্টব্যাটেনের সাথে জিনা এবং নেহরু চুক্তি করলেন, ভারত বিভাজনের ব্যাপারে চুক্তি করলেন, যে বিতর্কিত চুক্তি যেটা নিয়ে আমরা এখনো কথা বলি, সেই চুক্তির কথা শ্যামাপ্রসাদ মুখার্জি বলতে 4 তারিখ বা 5 তারিখ খবরের কাগজে পড়েছেন, কিন্তু বলে যাচ্ছেন আমার জন্য বিভাজন হয়েছে, আমার জন্য বিভাজন হয়েছে। তা এইরকম আরেকটা ইয়ে আছে যে শরদ বোস এবং সোহরাওয়ার্দী একসময় চেষ্টা করেছিলেন যে তারা এই অবিভক্ত বাংলা রাখবে, এগুলো তো হাওয়া চলবে গণতান্ত্রিক, তখনও তো গণতান্ত্রিক মানে গণতন্ত্র বা যেখানে এইসব রাজনীতি আছে এগুলো চলবে। তো এই যে বারবার করে তারা বলছে যে কথাগুলো বলছে, এগুলোর মধ্যে সত্যটা কোথায়, সত্যটা কোথায়? এক নম্বর তাহার দেখ, সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ ক্লিয়ারলি ডিসক্রিমিনেটেড, তবে কনস্টিটিউশনটার এখনই সংশোধন করে এটাকে হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করতে হয়। যতক্ষণ ইন্ডিয়া ইজ আ সেকুলার রিপাবলিক, যে ইন্ডিয়ার এখানে প্লুরাল প্রভিশনগুলো আছে, সুপ্রিম কোর্ট ওই এমু বা উটের মতন ওইদিকে তাকাতে পারে, সেটা সুপ্রিম কোর্টের নিজের চরিত্রের উপর নির্ভর করছে বা সুপ্রিম কোর্ট বৃহৎ অংশের চরিত্রের উপর নির্ভর করছে। আবার সুপ্রিম কোর্ট অনেক বীরত্বও দেখায়, অনেক ক্ষেত্রে তারা অনেক রকম সাহসও দেখিয়েছে, তারা এইটিকে কনস্টিটিউশন বেঞ্চে নিচ্ছে না বলেই ওটা কনস্টিটিউশন হয়ে গেল, ওটা কনস্টিটিউশন হয়ে গেল। এমনও কয়েকটি প্রভিশন আমাদের আছে যেটা 25-30 বছর চলার পরে কনস্টিটিউশনালি বেঞ্চ নেওয়ার পরে নেওয়া হয়েছে এবং সেই কনস্টিটিউশন বেঞ্চে বলা হয়েছে যে গত 60 বছর ধরে যা চলছিল এটা ঠিক নয়, এটা বেঠিক। সতীর আইন করা হলে বলে 1833 তার আগে আইন বিরোধী, সতী বিরোধী আইন না করলে কি সতী ন্যায়সঙ্গত ছিল, আইন ছিল না বলে। অতএব সিএ এর আইনে যে বৈষম্য রাখা হয়েছে সেই বৈষম্য ভারতবর্ষ টিকতে পারে না। পাকিস্তান একটি ধার্মিক রাষ্ট্র, বাংলাদেশকে ধার্মিক রাষ্ট্র করার জন্য প্রচুর শক্তি উঠে পড়ে লেগেছে, যাদের মদত দিচ্ছে এই দক্ষিণপন্থীরা, যাদের মদত দিচ্ছে এই সাম্প্রদায়িক শক্তিরা, যাদের কাছে গালাগাল শুনতে হচ্ছে আমাদের মতন নিরপেক্ষ লোকেরা, এই সাম্প্রদায়িক মাস্তুতো ভাই, এখানকার ওখানকার যে হোক, এরা একটা করে লাগায় এখানে ওখানে গিয়ে তার প্রভাব হয়। আমি তো বাংলাদেশে অনেক সময় গিয়ে আলোচনা করেছি, সভা করেছি, তো
বাংলাদেশে একটা বৃহৎ শক্তি আছে যারা বারবার বলছে দেখুন মোদীর ভারত কি করে বেড়াচ্ছে, আমরা কি তার জবাব দেব না। এই যে এটাকে আমি মিউচুয়াল কমিউনিজম, অতএব সিএর ব্যাপারে আমরা কখনোই পাকিস্তানকে রোল মডেল নিতে পারি না। এবার আমরা যদি হিন্দু পাকিস্তান কথাটা বলি, তেলে বেগুনে জ্বলে ওঠে সবাই, আমি অনেকবার ব্যবহার করেছি সেই নিয়ে কি রাগারাগি ট্রোলেদের মধ্যে, আমার পিতৃত্ব মাতৃত্ব নিয়ে তারা প্রশ্ন করে। কিন্তু তুমি হয় একটা চয়েস নয়, আর ইউ হিন্দু পাকিস্তান, উই আর নট, ইউ লাইক টু বিকাম হিন্দু পাকিস্তান উইদাউট সেইং দ্যাট ইউ আর হিন্দু পাকিস্তান, ঠিক আছে তুমি তোমার মতামত রাখো না, ভোট আসুক দেখা যাক। এই ভোটেতে দেখা গেল 48-38, এবার দয়া করে চুপ করে থাকো, চুপ তো করছে না। আচ্ছা এটা হলো সিএ এর ব্যাপারে যে ডিসক্রিমিনেটরি হতে পারে না, সুপ্রিম কোর্ট আজ অব্দি এটা বিচার করেনি বলেই এটা ন্যায়সঙ্গত তা হতে পারে না, এর অনেক আরো আছে। আর এনআরসি, এনআরসি সবচেয়ে বড় খেলাটা হলো যে সুপ্রিম কোর্টের তৎকালীন জজ রঞ্জন গগৈ নিজে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মতন পুরো জিনিসটাকে মাস্টার মাইন্ড করেছিলেন আসামে, কিন্তু তারা তার মধ্যে একটা ভেতর ভেতর ইচ্ছা ছিল আসামে চিফ মিনিস্টার বা কিছু হবেন, আসামের একটা হিরো হবেন, এখন আসামে ঢুকতেই পারে না, ভয়ে ঢুকতে পারে না। তিনি নিজে বসে বসে করেছিলেন যে সিএ কেন হচ্ছে না, সিএর অ্যাডমিনিস্ট্রেটরকে আমি জেলে পাঠাবো, সিএ না এনআরসি জেলে পাঠাবো, একেই করবো করবো যা হয় আর কি জজেরা বসে হুমকি দিয়ে। তিনি 3.5 বছরে যে এক্সারসাইজটা করলেন সেই এক্সারসাইজের পেছনে কত শ্রম, কত ব্যয়, কত সময় নষ্ট হয়েছে, কত ঘুষ দিতে হয়েছে। কোন সরকারি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে গেলে বা সরকারি সন্ত্রাস ভুগতে গেলে সবাই জানে ঘুষ দিতে হয়, এই তহসিলদার, এই ফিল্ড লেভেল অফিসার, এই যারা যারা গিয়ে যাচাই করতে, হ্যারে তোর নামটা কি দিয়ে দেবো দিকে, না হুজুর কি চাই বলো, এই করে করে এই সেন্সাসটি হয়েছে, উইচ ইজ রং অ্যাভিনিশন। আর এই যে এনআরসি ফার্স্ট যে সেন্স মানে যেই গণনা করা হলো আসামে, তাতে তো মাথায় হাত সবার যে অনুপ্রবেশ করেছে হিন্দুরা সবচেয়ে বেশি, অতএব বাংলার ক্ষেত্রেও সেই অনুপ্রবেশের গল্প আমরা ঘরে ঘরে জানি যে এখান থেকে বরিশালে ছিল, এখানে বরিশাল হাইস্কুল থেকে পাস করেছে, চট্টগ্রাম হাইস্কুল থেকে পাস করে এখানে চলে এসছে, তারা কি সব ভ্যালিড ডকুমেন্টস নিয়ে এসছে, তার মনে করেছে। এখন এই অনুপ্রবেশকারীর কথা বলে না বলাই ভালো, যেখানে বাংলাদেশের জিডিপি আমাদের থেকে অনেক উপরের দিকে চলে যাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক উপরের দিকে চলে যাচ্ছে, এবার আমাদের মানুষকে রুখে রাখতে পারলো, রুখে মানে এ দেশে ফেরত আটকে রাখার জন্য বোধহয় আমাদের এই প্রাচীরটি লাগবে, নাহলে ওদিকে যাবে। এবার এগুলো কেন বাজে কথা বলে, কোথাও তো এগুলো ভূত 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 বলে চেঁচানো হয় যেটা, বা টাইগার উলফ বলে চেঁচায়, এই আর কিচ্ছু না। এই একটা সেন্সাস করার নাম করে বাংলার মানুষ করতে দেবে না, কিন্তু এরকম একটা এনআরসি এক্সারসাইজ করতে পারলে ওই কোঁচাধুতিওয়ালা ভদ্রলোককে বুঝিয়ে দেওয়া যেত যে সেন্সাস হতে গেলে আপনার পয়সাও দিতে হবে এই ছোট ছোট আমলাদের, কেন কে সার্টিফিকেট না, আমাকে যদি জিজ্ঞেস করে আমি তো বার্থ সার্টিফিকেট দেখাতে পারবো, আমার বাবার বার্থ সার্টিফিকেট আমি কি করে দেখাবো, এগুলো তো কোনো কাজের কথা হচ্ছে না। না ওই যে একজন গিয়েছিল না, কাগজ হাম নেই দেখায়, তুই যা করার করে কাগজ হাম নেই দেখায়, এটা তো বাস্তব একটা উদ্ভট একটি আইন নিয়ে এসছে, শুধু শুধু আমার আমার জবাব হলো এক লাইনে কাগজ হাম নেই দেখায়, যা যা করার কর। মানে আমি একটু জোর গলায় বলছি, কেন এমন একটা স্টেজে এসে গেছে, বিগ লাইকে যদি আমরা পদে পদে কন্টেস্ট না করি, একটু সহ্য শক্তি বেশি সহনশীলতা সহ্য শক্তি দেখায়, ওই বেতালের মতন মাথার উপর দাঁড়িয়ে নাচবে, যেটা নাচার চেষ্টাও করছে। নেক্সট বলো। আচ্ছা এবার এবার আসছি আমি দ্বিতীয় প্রসঙ্গটায়, সেটা হচ্ছে প্রথমটার সঙ্গে জড়িত যদিও, যে অনেকেরই বক্তব্য, একজন মহিলা তিনি লিখছেন দক্ষিণ ভারত থেকে, যে আমাকে বলছেন যে কাকু আমার খুবই কাছের মানুষ, তিনি বলছেন যে কাকু তিনি তার স্বামী তারা দুজনেই ভীষণভাবে মোদীর ভক্ত, এবং তারা লিখছেন যে কাকু ভারত বিভাজনের সময়ই তো ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত ছিল, পাকিস্তান যদি ধর্মের ভিত্তিতে মুসলিম রাষ্ট্র হয় তাহলে ধর্মের ভিত্তিতে এই বিভাজনের যুক্তিসঙ্গত পরিণতি হচ্ছে ভারত হবে হিন্দু রাষ্ট্র,
সেটা না করে ধর্মনিরপেক্ষতা করে নেহরু মস্ত ভুল করেছেন। নেহরু, আম্বেদকর, গান্ধী তারা মস্ত ভুল করেছেন। এবং পৃথিবীতে যদি এতগুলো মুসলিম রাষ্ট্র থাকে তাহলে একটা হিন্দু রাষ্ট্র হলে এত কি পৃথিবী উল্টে যায়? এবং যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে আমরা হিন্দুরা অনেক বেশি সাহসের সঙ্গে বাঁচতে পারি। মানে আমি দেখেছি একজন আমার তরকারিওয়ালা পরিচিত, তিনি বলছেন যে আমাদের দেশটা হিন্দু রাষ্ট্র হয়ে গেলেই ভালো। আমি বললাম তাতে কি জিনিসের দাম কমবে, আপনার কি সুবিধা হবে? তিনি বলছেন দেখুন আমি গরিব চিরকাল, আমার বাবাও গরিব ছিল, তার বাবাও গরিব ছিল, আমরা কোনোদিনই লেখাপড়া শিখিনি, কোনো সুযোগও পাইনি, কিন্তু এই মুসলমানদের যে মেরে তাড়ানো যাবে হিন্দু দেশ হলে সেটা আমাদের একটা বিরাট আনন্দের ব্যাপার, আমার গর্বের ব্যাপার যে আমি হিন্দু, আমাকে দেখে এখন মুসলমানরা ভয় পায়, তারা খাতির করে চলে। এই পাকিস্তানকে আমাদের মোদিজি কি চমৎকার একটা জবাব দিয়েছে, শিক্ষা দিয়েছে, জব্দ করেছে। তেমনি এদেশের মুসলমানদেরও, কাশ্মীরের মুসলমানদেরও, গুজরাটের মুসলমানদেরও একেবারে দারুণ জব্দ করেছে। এই যে মানসিকতাটা একটা হিন্দু রাষ্ট্র গড়ে তুলতে হবে, তাতে খেতে না পাই না পাবো, শিক্ষা না পাই না পাবো, হিন্দু রাষ্ট্র হলেই আমাদের, এবং আমাদের এখানে যুক্তিহীনতাটা কোথায়, যুক্তির অভাবটা কোথায়? যদি এতগুলো মুসলিম রাষ্ট্র হয় তাহলে, আমার এক শিক্ষিত বন্ধু তিনি বলেছেন ব্রিটেনে তো প্রোটেস্ট্যান্ট ছাড়া সে রাজা হতে পারে না, খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট। উন্নত ব্রিটেন যদি তা করতে পারে, এত শিক্ষিত, সুসভ্য, শিল্পোন্নত ব্রিটেন, আমাদের এক সময় প্রভু ছিল, তাহলে আমরা কেন একটা হিন্দু রাষ্ট্র করতে পারি না? এর একটা উত্তর দিন আপনি। না, একটা হচ্ছে আদর্শ নিয়ে লোকে তর্ক করতে পারে, মানসিক ভারসাম্য যাদের হারিয়ে যায় তাদের সাথে তর্ক করা যায় না, আমরা মানসিক ভারসাম্যহীন লোকের সাথে তর্ক করতে পারবো না। পাকিস্তান একটা ডেলিবারেট একটি ইচ্ছাকৃতভাবে পাকিস্তান নিজেকে তাদের স্থান তারা বানিয়ে নিয়েছে, তারা ধার্মিক স্টেট, এবং তাদের মধ্যেও জিয়াউল হক আসার আগে অব্দি তাদের মধ্যেও যথেষ্ট সহিষ্ণুতা ছিল। জিয়াউল হক ইসলামিক এজেন্ডাটাকে সবাই জানে বাড়াতে আরম্ভ করল, তারপর থেকে ইসলামের নাম করে তাদের শাসন করতে হয়, কেন তারপরে তাদের যে ভ্রষ্টাচার, তাদের যে করাপশন, তাদেরই সব ইসলামের নাম করে, ইসলামিক ক্রাউডের নামে চালায়, এটা জানি। আচ্ছা, প্র্যাকটিক্যাল কথাটা দেখা যাক, ভারতবর্ষে এই মুহূর্তে 21 কোটি মুসলমান আছে এবং শরীরের চারিদিকে ছড়িয়ে আছে। ধরো তর্কের খাতিরে এই যারা সহ্য করতে পারে না, এটা হচ্ছে কি, আক্রোশটা আমি কোথায় তুলব? আক্রোশটা তো আমার, আমার তো আমার ব্যর্থতার একটি আক্রোশ আমার ভেতরে, যে আমরা যেগুলোকে বলি বেস ইনস্টিংক্ট, লো ইনস্টিংক্ট গুলোকে কোথাও তুমি একটা এই ছাড়বো, আমি কোথাও ছাড়তে হয়, সাইকোলজির একটা বলে ব্যালেন্সের ক্ষেত্রে যে একটা কোথাও ছাড়তে হয়, আমার লো ইনস্টিংটাকে পর্নোগ্রাফির মতন এরা আমার লো ইনস্টিংটাকে জাগিয়ে তুলেছে, খুব ভালো, আমার তাতে একটা পৈশাচিক আনন্দ হচ্ছে যে আমি তাদের উপর, আমি শক্তিমান পুরুষ, বাড়িতে গিয়ে ঝাঁটা বাড়ি খাই, পাড়ায় সবার কাছ থেকে গালাগাল খাই, কিন্তু একটা মুসলমানকে বলতে এই তুই যদি এক্ষুনি না যাস তোকে আমি মারো, এটা বাজে। মানে জিনিসটা হচ্ছে যেখানে 21 কোটি ভারতীয় নাগরিক মুসলমান, 21 কোটি মানুষকে কি করে এই চিন্তা করা যায় যে তাদের বিতাড়িত করবে? সবচেয়ে ভয় কি লাগে জানো, আমরা 40-41 বছর যারা প্রশাসনে কাজ করেছি, আমাদের ডিউটি করতে হয়েছে মিজোরামে, কম হলো মিজোরামে, যখন মিজোরামে সেপারেটিস্ট মুভমেন্ট হয়েছিল তখন আমরা ডিউটি করেছি মিজোরামে, বুঝবার জন্যে যে কি করে সেপারেটিজমকে, কি করে এই এই সেপারেটিস্ট মুভমেন্টগুলোকে কি করে আমাদের আনতে হবে। এখন মিজোরামে গেলে তো কোনো রকমের কোনো নামগন্ধ নেই, কিন্তু এমন একটা সময় গেছে যেখানে ভারতীয়দের বিরুদ্ধে তারা সশস্ত্র সংগ্রাম চালিয়ে গেছে। নাগাল্যান্ডে আমি যাইনি,
পাঞ্জাবে ইলেকশনের সময় আমার যেতে হয়েছে। পাঞ্জাবে কত হাজার, কত ভগবানের কত লক্ষ লোককে মেরে ফেলেছে তাদের এই খালিস্তান করতে গিয়ে, আলটিমেটলি ইন্ডিয়ান স্টেট তাদের ধরে রাখতে পেরেছে। এখনো কদিন পর পর এইসব কথাবার্তা ওঠে পাঞ্জাব। জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে, কাশ্মীরের মধ্যে যে বিভাজনপন্থী যারা আছে তাদের কথা তো আমি তুলছি না এখনো। আসাম, আসামে আমি 91 সালে ইলেকশন অবজার্ভার করে পাঠিয়েছিল, সারা জায়গায় লেখা ছিল ইন্ডিয়ান ডগস গেট আউট, সব জায়গায়। এবং আমাকে 4 জন না 5 জন ওই কালো পোশাক পরা পুলিশের লোকেরা ঘিরে ধরেছিল, যেটা আজকালকার পলিটিশিয়ান, আজকালকার রাজনীতিবিদরা মনে করে স্ট্যাটাস সিম্বল, রাজ্য সরকার না দিলে কেন্দ্রীয় সরকার থেকে তারা স্ট্যাটাস সিম্বলটা নেয়, কারণ এই পুলিশের হাতে পেটাই খেয়েছে, এরা তাদেরকে বর্ণমালার মালা করে তাদের চারদিকে ঘিরে রেখেছে, সেটাই তাদের একটা আনন্দ। যাই হোক, এখন এই 21 কোটিকে আমি যদি ওদের হয়ে কথা বলি, মানে যারা এই মানসিক অসুস্থতার থেকে ভুগছে, 21 কোটি কি করে তাড়াবেন স্যার আমাকে বলুন তো? 21 কোটি মানুষকে কি করে বিতাড়িত করবে? এক নম্বর, ওই যে মতলব বলছিল না যে এনআরসি করে আমি তাড়াবো, আরে এনআরসি করে তুমি কি করতে পারবে? একটা হতে পারে যে এনআরসিতে যোগ্য কাগজ ছিল না, এর বেশি তো বলতে পারবে না। এনআরসিতে ইউ ক্যান ডিসক্লোজ খালি বলতে পারে হি কুড নট শো রিকুইজিট পেপার, দেয়ারফর হি সাসপেক্টেড টু বি অ্যান ইনফিলট্রেটর। ভালো কথা, ইনফিলট্রেট কোথা থেকে করেছে বলো দেখি। চলো যশোর বর্ডারে যাওয়া যাক 25টা লোককে নিয়ে, দেখি বাংলাদেশ নেয় কিনা। এইগুলো তো আন্তর্জাতিক আইন জানে না, জানে না, জাস্ট কি বলবো, কিছু কিছু নিচে নিচ কিছু ধারণার উপর বেস করে তারা 21 কোটি লোককে কখনো একটি রাষ্ট্রের বুক থেকে ছেড়ে বার করা যায়? 21 কোটি অস্ট্রেলিয়ার পপুলেশন থেকে বেশি। এই যে সংখ্যাটি, ক কোটি দাঙ্গা লাগাতে হবে, আমি লক্ষ্যের কথা বলছি না, ক কোটি দাঙ্গা লাগাতে হবে। আর এক যখন দাঙ্গা যদি লাগায় এই 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 মানসিক ভারসাম্যহীন লোকেরা, সারা পৃথিবীর লোক তাকিয়ে তাদেরকে ইন্ডিয়াকে কি ফুল পাঠাবে, রজনীগন্ধা পাঠাবে? এ তো হতে পারে না প্র্যাকটিক্যাল। অতএব হবে না বলেই তারা, যারা যারা উস্কাচ্ছে তারা হবে না বলেই তাদের এই প্রচারটি, কারণ তারা একটা সবসময় বলতে, আর আমি তো চেষ্টা করেছিলাম, আমি তো চেষ্টা করেছি, দেখছো তো তোমার সমর্থন আছে বলেই, এই দেখো না বাকি পাজি লোকেরা আমাদের এই করছে না। 21 ক্রোম তাদের মধ্যে দেরান মোহন ন্যাশনালিস্ট, প্রথম শহীদ বাংলা পাকিস্তান 65 যুদ্ধে আব্দুল হামিদ, ওই বানার্জি বাবু নয়, পাকিস্তান কাতো মনে হয় বানার্জি বাবু যায়নি লড়াই করতে। এই যারা বলে যে রাজ্য থেকে সবচেয়ে বেশি এসব উস্কানি দেয় যে সাম্প্রদায়িক রাজ্য থেকে, সেখান থেকে আর্মিতে বোধ হয় কোটা তাদের 1%, এটা একটা তাদের পিকিউলিয়ার মেন্টালিটি থাকে না, যারা ব্যাটে কোনোদিন হাত দেয়নি তারা IPL বসে দেখে ওই টাইপের, মানে এগুলো হাউ ডু ডিল উইথ এ সিক মেন্টালিটি বলো। এ প্রসঙ্গে আর একটা বহু বিতর্কিত কথা আসে, তো সেটা হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড, এটা বেশিরভাগ অনেক রাষ্ট্রেই রয়েছে এবং এটার দাবি রয়েছে ভারতীয় সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতেও বলা হয়েছে যে এক সময় একটা ইউনিফর্ম সিভিল কোড গড়ে তোলা হবে। অথচ এখানে দেখা যাচ্ছে যে মুসলিমরা খ্রিস্টানরা তারা ইউনিফর্ম সিভিল কোড হতে দিচ্ছে না, এখন দেখা যায় আদিবাসীদের মধ্যে তাদের তরফ থেকে তারা আপত্তি জানান, কিন্তু ইউনিফর্ম সিভিল কোড হওয়া তো উচিত একটা সভ্য দেশে, এটাই ভদ্রলোক বাবু বাঙালি শিক্ষিত বাবুদের বক্তব্য যে ইউনিফর্ম সিভিল কোড কেন হবে না, যদি সিটিজেনশিপ থাকে তাহলে কেন হবে না? ইউনিফর্ম সিভিল কোড খুবই বিতর্কিত একটা জিনিস, এবং লজিক্যালি বলতে গেলে ইউনিফর্ম সিভিল কোড হওয়া ভালো, কিন্তু কবে? কবে? ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, মনে রাখতে হবে 14টি 14টি ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সের সাথে 553টি বোধ হয় না 562টি তথাকথিত স্বাধীন রাষ্ট্র এক হয়ে ভারতবর্ষ তৈরি হয়েছে।
আমাদের মাত্র 70 বছর আমরা এক পথে চলেছি, তার মধ্যে এতবার পেরিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, এতবার সশস্ত্র বিপ্লব হয়েছে, এতবার এই হয়েছে যেটাকে খুন কা জবাব খুন হ্যায় করে ঠিক করতে হয়েছে। এখন অবধি সেই ম্যাচুরিটি এসছে কিনা দেখতে হবে। আর কারা চাইছে? যারা চাইছে তারা কি হিন্দু লয়ের কোনো রিফর্ম করবে, হিন্দু আইনের কি কোনো রিফর্ম করবে? আমি এক কথায় বলছি, হিন্দু মুসলমান বাদ দিয়ে আমরা যারা ধরো কলকাতায় কারোর না কারোর বাড়িতে ঝিয়ে আছে আছে, একবার তাদের কাছ থেকে কান পাতলেই তা বোঝা যাবে যে স্বামী ছেড়ে চলে গেছে। দি ডেজার্টেড হাজব্যান্ড হলো আমাদের একটি একটা একটা অ্যাকসেপ্টেড ফেনোমেনন। বর ছেড়ে চলে গেছে, দুটো বাচ্চা রেখে ছেড়ে চলে গেছে। আপনাদের শ্রোতাদের মধ্যে যারা দেখছেন তারা একবার বাড়িতে গিয়ে মেপে দেখবেন, কথা বলে দেখবেন যে ষষ্ঠীর মা কাজ করতে আসে, তার বর ছেড়ে চলে গেছে। আমরা ডেজার্টেড হাজব্যান্ড বা ডেজার্টেড ওয়াইফদের জন্য কি করেছি? একটা অ্যালাউন্স ভাতাটুকু দিতে পেরেছি? কোনো প্রোটেকশন দিতে পেরেছি? মুসলিম তিন তালাকের ভিকটিমদের জন্য আমরা পলিটিক্যাল প্রোপাগান্ডার শিকার হচ্ছি? তিন তালাক শরীয়তে বেশ করেছে, তিন তালাক শরীয়তে বেশ করেছে। আরও কিছু প্রোগ্রেসিভ মেজার করা উচিত, সত্যি কথা বলতে আমার মনে হয় করা উচিত, কিন্তু সব কিছুরই সময় আছে। এ সাসপেক্ট গভর্নমেন্ট ক্যানট বি আ রিফর্মিস্ট গভর্নমেন্ট। যে গভর্নমেন্টকে লোকে সন্দেহর চোখে দেখে তার দ্বারায় কোনো রকমের রিফর্ম হতে পারে না, সংশোধন হতে পারে না। তাদের একটা সভ্য ডায়ালগে আসতে হবে, সভ্য ল্যাঙ্গুয়েজে আসতে হবে। এবং প্রতিটি ধর্মে উগ্রপন্থী আছে, হিন্দু ধর্মে নেই, হিন্দু ধর্মে নেই। এই যে এই সব কুম্ভ মেলাতে যেসব কাপড় টাপড় না পড়ে যে লোকগুলো ঘুরে বেড়ায়, তাদের দেখলে আমি তো চোখ ফিরিয়ে নিই। এরাই তো ভারতবর্ষের চিত্র। হ্যাঁ, তা হিন্দু ধর্মে যদি অত সহ্য শক্তি থাকে তো ওদের এই দাড়িটারি ব্যাপারে একটু সহ্য শক্তি রাখুক না, সহ্য শক্তি বাড়াক না। এইটা ইউনিফর্ম সিভিল কোড কোনো না কোনো স্টেজে একটা জায়গায় আসা উচিত, এবং বেশিরভাগ দেশে আছে। ভারতবর্ষে তার প্রস্তুতি হিসেবে দেখতে হবে, তার জন্য একটা এডুকেশন ক্যাম্পেনও চালাতে হবে, বোঝাতে হবে তাদের শত্রুপক্ষের জয় হিসেবে কেউ মানবে না। ওরা শত্রু, তাদের উপর আমরা জয় করলাম, এই মনোবৃত্তি করলে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড হবে না, শুধু বিভাজনের দাঙ্গা। আর সেটাই তারা চায়, সত্যি কথা বলতে তারা সিভিল কোডে রিফর্ম চায় না। আমি এক্ষুনি যেটা বিধবাদের কথা বললাম, বা আমি যেটা এক্ষুনি কথা বললাম এই এই যেটা কি বলবো, যে বউদের ছেড়ে চলে যায়, স্ত্রী স্ত্রী মানে স্বামীহীন স্ত্রীদের ছেড়ে চলে যায়, তাদের ব্যাপারে কি করা হয়েছে? তা একই জিনিস। আরে বাবা, ওদের তো অন্তত তিনবার তালাক বলে তারপর তালাক দিতে হয়েছে। আমাদের তো দেশে ওপর তলায় লোক বসে আছে, তারা তিনবার তালাকও দেয়নি, জাস্ট ছেড়ে দিয়েছে, মুখে ছেড়ে দিয়েছে। তা তিনবার তালাক থাকলে অন্তত বাইরে গিয়ে তার তালাক তালাক বলতে হতো তিনবার। ওদের তো মানে অ্যাবান্ডেন্ড ওয়াইফ ফেনোমেনন নিয়ে একটা আন্দোলন করা যাক না। নেক্সট বলো। হ্যাঁ, আচ্ছা, আপনি যেহেতু এই বিষয়গুলো অনেক বেশি অনেক গভীরভাবে জানেন, তাই একটা প্রশ্ন করছি, জানি না এটা অপ্রাসঙ্গিক হবে কিনা, সেটা আমার লিস্টে ছিল না, তবু খুব ইচ্ছে করছে জানতে, যে ধরুন অন্য দেশগুলোয় যেখানে অনেক মুসলিম জনসংখ্যা আছে, সেই সব জায়গাগুলোতে কি ইউনিফর্ম সিভিল কোড চালু করা হয়েছে সেখানে? ধরুন মুসলিম বা বৌদ্ধ বা জৈন বা হিন্দু বা খ্রিস্টান, খ্রিস্টান নয় যারা, ধরুন এটা একটা ক্যাথলিক দেশ, হ্যাঁ, বা একটা প্রোটেস্ট্যান্ট দেশ, ব্রিটেন ধরুন একটা প্রোটেস্ট্যান্ট দেশ, এখন এখানে কি অন্য সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায় বা ভাষাগত সম্প্রদায়ও হতে পারে, তাদের সবাইকে একটা ইউনিফর্ম সিভিল কোডের তলায় আনা গেছে, এবং তারা কি অন্য সব গোষ্ঠীগুলো মেনেও নিয়েছে? সেই ইউনিফর্ম সিভিল কোডটা কি একতরফাভাবে তৈরি হয়েছে, না সব গোষ্ঠীগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তবে একটা
কনসেনসাসে পৌঁছেছে, এই জায়গাটা আমি একদম জানি না, সেই জন্য প্রশ্নটা করছি। দেখো, ইউনিফর্ম ক্রিমিনাল কোড সব জায়গায় প্রায় হয়ে গেছে। ক্রিমিনাল কোডের ব্যাপারে কেউ কাউকে খুন করলে তখন এ তার ভগবানের নাম বা এ ধর্মের নাম নিতে পারে না। ইউনিফর্ম ক্রিমিনাল কোড সারা পৃথিবীতে চালু হয়ে গেছে যে ক্রিমিনালিটির ব্যাপারে কেউ ধর্মের আশ্রয় নিতে পারবে না। সিভিল কোডের ব্যাপারে অনেক জায়গায়, সিভিল কোড তো একটা ইলাস্টিক শব্দ, বড় শব্দ, কতখানি এলাকা এটা কভার করবে, কতখানি এলাকা ছেড়ে দেবে, এইসব নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে। যেরকম অনেক দেশে ম্যারেজ লসগুলোকে ছেড়ে দেয়, হ্যাঁ, তারা তারা ছেড়ে দেয়। ইসলামিক দেশে তারা ইসলামিক কোড সাধারণত তারা মানে, কিন্তু ইসলামীয় গোড়া ইসলামীয় বা ওয়াহাবি বা ওয়াহাবির থেকে বেশি সালাফিরা যেসব বিশ্বাস করে যে এটা করলে হাত কেটে দেবো, ওটা করলে ঠ্যাং কেটে দেবো, এইগুলো কিন্তু করতে দেয় না। একমাত্র সৌদি আরব, উইচ ইজ দ্য বিগেস্ট এক্সপোর্টার অফ ওয়ার্ল্ড ওয়াইড টেরারিজম, তারাই ইসলামিক টেরারকে দাঁড় করিয়েছে। একমাত্র সৌদি আরব আর আর কয়েকটি এরকম টাইপের গোড়া দেশ ছাড়া তারা কিন্তু কোথাও ওইভাবে বিশ্বাস করে না, ওইভাবে ওইভাবে চলেন। সিভিল কোড বেশিরভাগ জায়গায় যেটা মেজরিটি অ্যাকসেপ্টেড সিভিল কোডটাকেই মানে, তারা মানে, কিন্তু সিভিল কোড ছাড়াও কিন্তু সমাজ সিভিল কোডের ঊর্ধ্বে বাইরেও কাজ করে। ওই যে একটা টুক করে বললো যে প্রোটেস্টেন্ট ছাড়া রাজা হতে পারে না, আরে বাবা, পৃথিবীতে কোথাও তো আর রাজা টাজা হতেই পারে না, তার জন্য প্রোটেস্টেন্ট ক্রিশ্চান দেখে লাভটা কি? তাদের ব্রিটেনে প্রায় 650-700 বছর ধরে ধার্মিক যুদ্ধ চলেছে। সেই ধার্মিক যুদ্ধে লক্ষ লক্ষ লোক মারা গেছে, খুন হয়েছে, তারপরে তারাই স্থিতিশীলতা একটা 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 ইকুইলিব্রিয়ামে এসছে ব্রিটেনে। তো ব্রিটেন ব্রিটেন তুলে লাভটা কি? অন্যান্য দেশেও একই হয়েছে। ইসলামী দেশে নর্মালি ইসলামিক কোড ফলো করে, যেখানে তার মধ্যে কিন্তু অনেক, এই ইসলামিক কোড নাম শুনলে কিরম যেন অনেকের ভুল ধারণা হয়, ইসলামিক কোড গভর্নিং ম্যারেজ কিন্তু আমাদের মানে অন্য সাধারণ হচ্ছে অনেক বেশি প্রগতিশীল। তাদের তিন তালাকের গল্প বলা হলো, কিন্তু তিন তালাকের সাথে সাথে এফেক্ট হয় না। তালাকের এফেক্ট হতে হলে তার একটা সময় দিতে হয়, তিনি গর্ভবতী কিনা এসব দেখতে হয়, যে কাউকে ডিভোর্স করে তাকে মেহের দিতে হয়, মানে একটা অ্যালিমনি কম্পেনসেশন দিতে হয়। সাহেবরা মাথার থেকে অ্যালিমনি টালিমনি বার করার কয়েক হাজার শত বছর আগে মুসলমানরা এসব করে নিয়েছে। প্রতিটি ধর্মে তার নিজের একটা ধার্মিক, তার একটা ঐতিহাসিক ক্রমবিকাশের মধ্যে তারা তাদের আইন বানিয়ে নিয়েছে। ইউনিফর্ম সিভিল কোড ইজ নট এ মেজর ইস্যু ইন মোস্ট কান্ট্রিজ। এটা ধর্মনিরপেক্ষ দেশ, এটা খোঁচাবার একটা কারণ চাই, এখানে এই করা হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড 1947 করে নিলেই পারত, খুব একটা এই হতো না, কিন্তু কেন যে রাখা হলো এটা আমি বুঝে উঠতে পারছি না। কেন অনেক মুসলিম কান্ট্রিজও কিন্তু পুরোপুরি ইসলামিক কোড মানে না তারা। হ্যাঁ, আমি সেন্ট্রাল এশিয়াতে বছর এই করোনার আগে লেকচার দিতে গিয়েছিলাম, কোথাও দেখিনি জুমাবারের জন্য রাস্তা বন্ধ করতে, সবকটা মুসলিম কান্ট্রি, কোথাও দেখিনি জুমাবারের সময় তারা রাস্তা বন্ধ করে, কখনোই আজানের মানে মাইক অত জোরে চলতে দেখিনি। মসজিদের কাছে গেলে আজানের আওয়াজ পেতাম ঠিকই, কিন্তু ওরা মাইকের উপর তুলে দেওয়া। অতএব প্রতিটি দেশের তার নিজের নিজের বৈশিষ্ট্য আছে। ভারতীয় যেভাবে ভারতে যেভাবে ধর্ম ধর্ম ই করা হয়, প্র্যাকটিস করা হয়, সে তার সাথে অন্যান্য দেশের এই আছে, মানে তফাৎ আছে। পৃথিবীতে কোনো জায়গাতে আমি দেখিনি ক্রিসমাসের সময় সব মেজার রাস্তা বন্ধ করে দিয়ে প্যান্ডেল করা হয় না, তো এটাও তো বলতে হবে। সব দুর্গাপুজো রাস্তা বন্ধ করে দুর্গাপুজো কালীপুজো হয়, মানে এক মাসের জন্য সে রাস্তা দিয়ে কোনো গাড়ি টাড়ি যেতে পারবে না, আস্তে আস্তে রাস্তাটা ছোট আরম্ভ। তাও তো এখন একটা আইন শৃঙ্খলা আইনের মধ্যে আসছে। আমি বারাসাতের এসডিও ছিলাম আজ থেকে বোধহয় প্রায় 50 বছর আগে, বারাসাতে কালীপুজো চলতো তখনকার দিনে এক মাস। আলো মা কালী তো আসে সেই অমাবস্যা রাতে, পরের দিন সকালে চলে যান, কি করছেন? কেউ বলে ওটা আমাদের সংস্কৃতি। হ্যাঁ, বারাসাতের একটা ছিল, আমি যাই না এখন বারাসাতে সেই কালী পুজোর ব্যাপার আছে কিনা। তো যাই হোক, যেখানে আঞ্চলিক একটা ট্র্যাডিশন গজিয়ে উঠেছে, তারপর ওটাকে নাবিয়ে নাবিয়ে কোনায় বলতে হলো যে আপনি করুন, আপনি এক মাস কেন 10 মাস ধরে আপনি আপনার ধর্ম করুন, রাস্তাটা সরিয়ে, হ্যাঁ, রাস্তা গাড়ি বন্ধ করতে দেবো না।
কোনো আপনার ধর্মে কোথাও লেখা নেই, আমিও মোটামুটি হিন্দু ধর্ম একটু আধটু জানি, মা কালী কখনোই বলেননি যে আমাদের মেন রোডটা বন্ধ করে আমাকে তোরা আরাধনা কর, হয় না, শক্ত হাতে বললেই হলো আর কি। অতএব সিভিল কোড ইজ নট এ ভেরি মেজর ইস্যু, কোনো কোনো জায়গায় ইসলামিক স্পিরিটও মানলেও ইসলামিক মধ্যযুগের যেটা বলবো শাস্তি ব্যবস্থা মানে না, অন্যভাবে সিভিল সেটেলমেন্ট করেছে, এগুলো প্রতিটি দেশে তার নিজের চরিত্র অনুযায়ী পাল্টাবে, অতএব বলে লাভ নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা যাই ডেভেলপমেন্ট বা অর্থনীতি সংক্রান্ত, যে বেসরকারিকরণ হচ্ছে এয়ার ইন্ডিয়া, তারপর কয়লা শিল্প, ওদিকে রেলওয়ে, এলআইসি, অনেক বেসরকারিকরণ অনেকভাবে হচ্ছে, তাছাড়া দেখা যাচ্ছে যে ব্যাংক থেকে লোন নিয়ে মকুব করে দেওয়া হয়েছে অনেককেই, বিজয় মালিয়া, তারপরে মেহুল চোকসি, নীরব মোদি, অনেকে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে গেছেন, তাদের ধরে এনে টাকা নেওয়া হয়নি। তো তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আঠাশটা, এই কদিন আগে একটা রিপোর্টে দেখলাম 28টা পরিবার ভারতে, আদানি, আম্বানি এবং আরও কিছু টাটা বিড়লা সব মিলিয়ে তারা হাজার হাজার কোটি টাকা প্রফিট করেছে, তার মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহও আছেন। এবারে অথচ পরিযায়ী শ্রমিকরা 400 কিলোমিটার হাঁটছে, নারী শ্রমিক, পুরুষ শ্রমিক, বাচ্চাকে নিয়ে চরম দারিদ্র, তাদের ওপর পয়জনাস স্প্রে করে দেওয়া হয়েছে, ইনসেক্টিসাইড, হ্যাঁ, তারা ট্রেনে কাটা পড়ে মারাও গেছে, অভাবে মারা গেছে। তো বেসরকারিকরণের মাধ্যমে বলা হচ্ছে যে গুজরাটের মডেলের মতো পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন চলবে এবং একটা বিরাট উন্নয়ন হবে, শিল্পায়ন হবে এখানে গুজরাটে, যেমন ন্যানো কারখানা এখানে করতে না দেওয়ার জন্য গুজরাটে নিয়ে যাওয়া হয়েছিল, তেমনি অর্থনৈতিক উন্নতি হবে, শিল্পায়ন হবে। মানে আমরা একদিকে দেখতে পাচ্ছি অর্থনীতির দিক থেকে যে 2400 কোটি টাকা দিয়ে রাম মন্দির হচ্ছে, ওদিকে বল্লভভাই প্যাটেলের 3000 কোটি টাকার মূর্তি এসে গেছে, তারপরে 800 কোটি টাকার ব্যক্তিগত এরোপ্লেন প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য হচ্ছে, সেন্ট্রাল ভিস্টা হচ্ছে 20,000 কোটি টাকা দিয়ে। তো এই যে হাজার হাজার কোটি টাকার কাহিনীগুলো, যেগুলো ঠিক কল্পনাতেও আমি আনতে পারি না এবং আমার মতো অনেকেই হয়তো আনতে পারেন না, মানে 5,000 টাকা চুরি করলে আমরা বুঝতে পারি, 5,00,000 টাকা চুরি করলে আমরা দেখতে পাই টিভিতে এবং তাকে সিবিআই এসে ধরে নিয়ে গেলে আমরা খুব আনন্দে উল্লসিত হই, 5,00,000, 10,00,000 এগুলো আমরা বুঝি, কিন্তু ওই 24,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, এদিকে অক্সিজেন নেই, করোনায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হসপিটালে বেড নেই, অক্সিজেন নেই, এই যে অর্থনীতির দৃশ্যটা, এইটাকে ঠিক খুব ধোঁয়াটে লাগছে। মানে একদিকে বলা হচ্ছে জিডিপি প্রচণ্ড কমে নেগেটিভ হয়ে গেছে, বেকার সমস্যা 45 বছরের সর্বোচ্চ, আবার অন্যদিকে শুনছি যে ভারতে প্রচুর চাকরির ব্যবস্থা হচ্ছে, বেসরকারিকরণ হলে এই যে লোকে ফাঁকি মারে, বলা হয় ব্যাংকে লোকেরা কাজে ফাঁকি মারে, সরকারি সংস্থায় লোকে কাজ করে না, বসে বসে মাইনে পায়, স্থায়ী নিশ্চিন্ত চাকরি, তো বহু লোক আমাকে, যেমন একজন রিক্সাওয়ালা বলছিলেন যে বাবু আমাদের এই যে সব, একটা তখন রাস্তার মোড়ে একটা সভা হচ্ছিল, সেখানে সমালোচনা করা হচ্ছিল ব্যাংক বেসরকারিকরণের, তো সে বলছিল, তার সঙ্গে আমি একটু আলোচনা করছিলাম, আমার স্বভাবই একটু কথা বলা, মানুষের সঙ্গে জানার শেখার চেষ্টা করা, তা সেই রিক্সাওয়ালা তিনি বললেন যে এই ব্যাংকে জানেন বাবুরা বসে থাকে, কাজ করে না, বসে বসে মাইনে পায়, আমাদের মতো গতর খাটিয়ে খেতে হলে বুঝতাম, তা ভালো হয় সব যদি এই বেসরকারি হতে চলে যায়, হাতে চলে যায়, বিক্রি হয়, ভালো হয়, অনেক বেশি চাকরি পাবে আমাদের ছেলে মেয়েরা, আমরাও চাকরি পাব। তা এই ব্যাপারে আপনার মন্তব্য কিছু বলুন, আমি অনেকক্ষণ বকে বললাম। তোমরা বেসরকারিকরণের কথা বলছো আজকে, সরকারিকরণ আমি হতে দেখেছি 69 সালে ইন্দিরা গান্ধীর ঘোষণা যে ব্যাংক ন্যাশনালাইজ করব, তখনকার ব্যাংকিং স্ট্রেংথ আজকের ব্যাংকিং মানে ব্যাংকের পরিধি থেকে বোধহয় 1% কম ছিল,
অতএব 99 গুণ বেড়েছে ব্যাংক সেই সময় থেকে নিয়ে আরম্ভ করে, এবং ব্যাংকের বিস্তার হয়েছে, ব্যাংকিং মানে ব্যাংকের স্বভাব স্বাভাবিকভাবে লোকের সেভিংস বেড়েছে, অনেক কিছু হয়েছে। আমি এক কথায় কিন্তু বলবো না যে বেসরকারিকরণ সম্পূর্ণভাবে বর্জন করা উচিত, কারণ সরকারিকরণ হতে দেখেছি এবং সরকারিকরণ হওয়ার সাথে সাথে তার সাথে অনেক দোষ ত্রুটিও দেখেছি। এই যে রিক্সাওয়ালা যেটা যে বললো অনেকখানি সত্য, রাইটার্স বিল্ডিং এ আমার আমি নিজে গিয়ে যদি কোথাও জিজ্ঞেস করতাম পরিচয় না দিয়ে আমার দিকে মুখ তুলেও কথা বলতো না, তারা চেনে না তো, দাঁড়ান না মশাই, এই তো সবে 11টা বাজে, এটা চাটা খাচ্ছি, এই তো রাইটার্স বিল্ডিং এর সরকারিকরণের চরিত্র ছিল। সৌম, এই ওনার ক্যামেরাটা অফ হয়ে গেছে। হ্যাঁ স্যারের একটু কানেকশনের ইস্যু হয়েছে, তো ওনাকে আমি মানে দেখছি ওনার কি প্রবলেম হয়েছে, আশা করছি আর একটু ফোন করো। আচ্ছা হ্যাঁ উনি জয়েন করেছে। হ্যাঁ যেটা বলছি যে এটাকে সম্পূর্ণ ব্ল্যাক এন্ড হোয়াইট চোখে দেখা যায় না, সরকারিকরণ করার পরে অনেক রকমের উন্নতি হয়েছে, অনেক রকমের ক্ষতি হয়েছে, এটা এলাকা ভিত্তিক, শিল্প ভিত্তিক, সার্ভিস ভিত্তিক, এগুলো অনুকরণ করে দেখে বলতে হবে যে এমন আছে যে এখানে। কিন্তু বৃহৎভাবে দক্ষিণপন্থী অর্থনীতি চাপিয়ে দেওয়ার পেছনে যে প্রধান কারণ যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো যে এর থেকে ফান্ডিং আসে, এর থেকে ফান্ডিং আসে। আমি লিখেছি, লিখেও দিয়েছি, সেন্টার ফর মিডিয়া স্টাডিজ তারা একটি সমীক্ষা করে দেখালো যে 2019 সালের ইলেকশন হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মানে মোস্ট এক্সপেন্সিভ ইলেকশন ইন দ্য ওয়ার্ল্ড, ইন ওয়ান অফ দ্য পুয়ারেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এই যে 2014-19 দ্বিগুণের বেশি খরচ হয়েছে, খরচ করতে করেছে, এই যে এই স্ট্যান্ডার্ডটি যিনি 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 সেট করেছেন, তিনি একটা পুঁজিতান্ত্রিক ইলেকশনে বিশ্বাস করেন এবং সেই পুঁজিতান্ত্রিক ইলেকশনে অনেক কাকুর ভাগ্নিরা ভাইপোর ভাইজিরা বলে যে আমার এইটা হয় না কেন, মুসলমান তালাতে পারি না কেন, ওইটা করতে পারি না কেন, তাদের এইগুলোকে কন্টিনিউয়াস ডোজ খাই যেতে থাকে। আমি যেটা বলছি যে এক একটি এরম প্রজেক্ট থেকে কিছুটা বেশ টাকা পায়, কেউ কে পায় আমি তাকে নিতে দেখিনি, তার জন্য আমি কোনোদিন সারদা করিনি নারদা করিনি, অথবা আমি বলতে পারবো না, কিন্তু এটা সত্যি যে আমি যখন দেখি বেলারির সবচেয়ে কুখ্যাত ওই কি বলে লোহার খনির কি বলে মাফিয়া, যাকে নিয়ে সুপ্রিম কোর্ট কত মন্তব্য করেছে বছর পর বছর, সে দেখে আমার প্রধানমন্ত্রী গায়ে গায়ে লাগিয়ে বসে আছে, তখন বুঝতেই হবে যে সম্পর্কটা অনেকখানি অর্থনৈতিক, সামাজিক তো হতে পারে না, বেলারি ব্রাদার্স যাদের বলে রেড্ডি। অতএব এখন কি দিয়েছে না দিয়েছে, কি দিয়েছে দেয়নি না, তাদের সম্পর্কটা পুরোপুরি প্লেটনিক, আমি এই নিয়ে বিচার করতে পারবো না। আমি যেটা বলেছি যেটা সিএমএস এর হিসেব অনুযায়ী 63,000 কোটি টাকা খরচ হয়েছে 2019 ইলেকশনে, যেখানে সবচেয়ে বেশি টাকা ওদের অনুযায়ী একটি দলই পেয়েছে, এবং দেখা যাচ্ছে তারা বোধহয় কত 70 কোটি টাকা খরচ করতে হয়েছে এক একজন এমপিকে জেতাবার জন্য। অথবা উল্টোবা যদি হিসেবটা বলি, যা খরচ করেছে সেগুলো যদি মাথা পিছু ধরা যায়, ওরা যে 303টি এমএলএ পেয়েছে এমপি পেয়েছে তাদের পেছনে খরচ হয়েছে প্রায় 70 কোটি টাকা এক একজনের পেছনে। আচ্ছা এই 70 কোটি টাকা একটি এমপি সিটে, এগুলো বিশ্বাস করা যায়? এগুলো কি বালিঘাট থেকে আসে না ইটভাটা থেকে আসে? এর জন্যে বৃহৎ পুঁজির দরকার, আর বৃহৎ পুঁজিকে অনেকখানি মানে রাক্ষসের মতন খাইয়ে যেতে গেলে তাদের হাতে এয়ারপোর্ট তুলে দিতে হয়, যারা কোনোদিন প্লেনকেও মানে এয়যারপোর্টকে কোনোদিন চালায়নি, কোনো অভিজ্ঞতা নেই, তাদের জন্য আইনটাকে পাল্টে এমন বলা হয় যে তার এয়যারপোর্ট যারা চালায়নি তাদের অভিজ্ঞতা আরও বেশি, তাদেরকে এয়যারপোর্ট দেওয়া উচিত। আমি নাম করে করে বলছি, এয়যারপোর্ট তুলে দিতে হয়,
তাদেরকে বন্দর তুলে দিতে হয়, তাদেরকে এই মাইনিং লাইসেন্স লিজ দিতে হয়, এবং তাতেও সন্তুষ্ট যারা হয় না বা তাদেরকে আরেকটা বৃহৎ সংখ্যাকে সন্তুষ্ট করার জন্য তাদের হাতে তুলে দিতে হয় দেশের সম্পদ, তাদের হাতে তুলে দিতে হয় দেশের সম্পদ। আর যে সম্পদকে আমি, আচ্ছা ওকে, আমি আমি স্পেসিফিক এক্সাম্পল করে বলছি। গত বিজেপি বা ইউপিএ কি বলে এনডিএ শাসনের সময় এয়ার ইন্ডিয়া দুটি হোটেল সেন্টর তাদের নাম বোম্বেতে নিলেম করা হয়েছে, নিলেম মানে ওরকমই নিলেম, নিলেম ওরকমই নিলেম হয় আর কি তখনকার দিনেও। সেই নিলেমের যে যারা কিনেছিল সেই ভদ্রলোক তিনি আরএসএস এর লোক, তাকে করছে এটা না, সে এক ছোট পুঁজিপতি আরএসএস, সে কোথার থেকে টাকা জোগাড় করলো আর তার সাথে কেউ কম্পিট করলো না কেন, এগুলো নিয়ে তো গল্প বানানো যায়। তারা নিলামে যারা কিনল তারা তার ছ মাসের মধ্যে ওগুলোকে বিক্রি করে দিল সিঙ্গাপুরের কোম্পানিকে অনেক গুণ বেশি টাকায়, অনেক গুণ বেশি টাকায় তারা বিক্রি করেছে। সেটা আমরা বারবার করতে অনেক সময় লেগেছে। অতএব এখন যে বেসরকারিকরণ করা হচ্ছে, বেসরকারিকরণ নিয়ে আমি পুরোপুরি বলবো না, রাষ্ট্রীয় সম্পদ তুলে দেওয়া হচ্ছে, কি কি প্রাইসে দেওয়া হচ্ছে, কি টাকি অর্থনীতির বিনিময়ে দেওয়া হচ্ছে, এগুলো খুঁটিনাটি ঘেটে বার করতে সময় লাগবে, কিন্তু সন্দেহর চোখটা আমাদের সবসময় থেকে যাচ্ছে। এই 63,000 কোটি টাকার মধ্যে 37,000 কোটি টাকা একমাত্র বিজেপি পেয়েছে। 37,000 কোটি টাকা কোথা থেকে পায়, কোথা থেকে পায়? তারা নিজেরা বলুক না, তারা তো গিয়ে সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে কেস করতে পারছে যে সিএমএস এর রিপোর্টটা ভাও, সিএমএস রিপোর্টটা আমরা অপোজ করছি, আমাদের কুচ্ছা করা হয়েছে, করেনি তো তারা। অতএব এই ব্যবস্থাটা যে মডেলটা চলছে যে একদিকে বশীকরণ করব, আর একদিকে রাগীকরণ করব, আর একদিকে উস্কাব, তাদেরকে খোঁচাবো, আর একদিকে অন্যদের শত্রু সাজার করাবো, আর ইলেকশনের সময় বড় বড় কথা বলে। কটা 200-র ওপর প্লেন এসছে বাংলার এই ইলেকশনে, প্রাইভেট চার্টার প্লেন 200-র ওপর এসছে কলকাতা এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্টে ট্রাফিক হ্যান্ডলিং অফিসার তারা বলছে তারা কোনোদিন এতগুলো প্রাইভেট প্লেন তারা জীবনে দেখেনি, এই এই আমাদের 2019-এর ইলেকশনে। কথায় কথায় দুপয়সার লোকদের প্লেনে করে, চার্টার প্লেনে করে নিয়ে যাওয়া হয়েছে। এই টাকাগুলো আসে কোত্থেকে? না খাউঙ্গা না খানে দুঙ্গা, কোথার থেকে পায়? না খেলে কোথায় গিয়ে চা চেহারা হচ্ছে, 56-68 হয়ে যাচ্ছে, তা তো বোঝাই যাচ্ছে না। এগুলো মানে বেসরকারিকরণের পেছনে তাদের কিছু কিছু যুক্তি থাকতে পারে, নতুন করে পলিসি, ইকোনমিক পলিসি আরেকবার দেখতে হতে পারে, সেক্টর ওয়াইজ স্টাডি করতে হবে যে এফিসিয়েন্সি স্টাডিজ হয়েছে কিনা, সেখানে কোনো ওয়েস্টেড ইন্টারেস্ট জন্মে গেছে কিনা, এগুলো হচ্ছে দেখা উচিত। কিন্তু এই মানে এই নয় যে জাতীয় সম্পদ, জাতীয় ট্রেজারি আমি তুলে ধরব, কিন্তু ক্রমাগত দিয়ে যাচ্ছে আর কেউ কিছু বলছেও না। যখন বড় বড় এয়ারপোর্টগুলো তাদের হাতে তুলে দেওয়া হলো, আমরা তো কেউ বলিনি কিছু, কেউ তো বলিনি। সে তো এখন শুনলাম লখনৌ এয়ারপোর্টে নাকি এয়ারপোর্ট চার্জ ডবল করে দিয়েছে। হ্যাঁ, তার তো মুনাফাটা তুলতে হবে। এগুলো এই করে এই মডেলই চলছে জিনিসটা, সেটা বুঝে নিতে হবে। যতক্ষণ এই মডেলটা চলছে, আমি পুঁজি কথাটা অনেকবার ব্যবহার করেছি, মানে আর বারবার ব্যবহার করতে চাই না, আবার কেউ আমাকে কমিউনিস্ট বলে ফেলবে। হ্যাঁ, আমি কোনো ইস্ত্রি নই। বলো, আর এরপরে আসছি আমাদের চতুর্থ প্রশ্নটায়। সেখানে পশ্চিমবঙ্গে জাতপাতের বিষয়টা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। আমরা সম্প্রতি নির্বাচনে, আচ্ছা আপনি যে বললেন 200টা প্রাইভেট প্লেন এসেছিল, সেটা কি 2019 বললেন আপনি? 2019-এর নির্বাচনে পার্লামেন্টারি 21 হবে তাহলে, মানে এই সাম্প্রতিক 21-এ এই নির্বাচনে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছিলাম যে জাতপাতের এই ব্যাপারটা পশ্চিমবঙ্গে এখন যে মাথা ছাড়া দিয়ে উঠেছে, এই একদিকে দেখা গেল মতুয়াদের একটা অংশ বিজেপিকে সমর্থন করছে, আবার আরেকটা অংশ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে তারা তৃণমূলকে সমর্থন করছে,
আবার ব্রাহ্মণ্যবাদী একটা দল বিজেপি, তা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে মতুয়া ধর্মের সৃষ্টি, শ্রদ্ধেয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তাদের দ্বারা গঠিত, সেখানে ব্রাহ্মণ্যবাদী মানে উঁচু জাতের রীতিনীতি সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া সেই দলের প্রতি সমর্থন দেখা যাচ্ছে। এদিকে রাজবংশীদের একটা বিরাট অংশ, তারা বিশেষ করে উত্তরবঙ্গে, তারা হিন্দুত্ববাদী দলকে অনেক ক্ষেত্রেই ভোট দিয়েছেন এরকম পাওয়া যাচ্ছে। তো এদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF সিদ্দিকি, তার সঙ্গে নটা পিছিয়ে পড়া যা মানুষদের সংগঠন রয়েছে, তাদের সঙ্গে বামেরা জোট বাঁধল, তাই নিয়ে সমালোচনা হলো। তো এই জাতপাতের প্রশ্নটাকে পশ্চিমবাংলায় আপনি কিভাবে দেখবেন এটা যদি একটু বলেন, আর তারপরে আমি নির্বাচনের একটা বিশ্লেষণ চাইবো আপনার কাছে। খুব শ্রোতারা অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন, অনেকেই আমায় জানিয়েছেন এটা জানতে চান তারা। শেষকালে আছে জেন্ডারের প্রশ্নটা, আপনি এই কাস্টের প্রশ্ন আর জেন্ডারের প্রশ্ন এই দুটোকে একসাথেও বলতে পারেন, যে জেন্ডারের প্রশ্নটা আপনি কি একসাথে বলতে চান? তাহলে আমি একসাথেই, তাহলে জেন্ডারের, হ্যাঁ তাহলে জেন্ডারের প্রশ্নটাও বলি, যে যেখানে বলা হচ্ছে যে কোনো হিন্দু মেয়ে কোনো মুসলিম বন্ধু রাখবে না, পার্কে গিয়ে নিজের প্রেমিকের সঙ্গে বসবে না, এসব হিন্দু নারীর সংস্কৃতির বিরোধী, তারপরে রিপ্ট জিন্স পরবে না, মিনিস্কার্ট পরবে না, তারপরে লাভ জিহাদ হতে পারে, ফলে কোনো মুসলিম প্রেমিক বা বন্ধুও রাখবে না, শুধু প্রেমিক নয় বন্ধুও রাখবে না, এবং শবরীমালা মন্দিরের ব্যাপারে আমরা দেখলাম আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামন বললেন যে এটা ভুল হচ্ছে, যে এই যে শবরীমালা মন্দিরে ঋতুমতী বয়সের নারীদের হিন্দু নারীর প্রবেশাধিকার ছিল না সেটা তুলে দেওয়া হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। তো এই সব এত কিছু কাণ্ড, এখন আপনি হিন্দু বলতে যে কত জটিল, কত সংস্কৃতি, গৌণ ধর্ম বা লোকধর্মের, তার উপরে আপনার অনেকগুলো লেখা আমি পড়েছি মুগ্ধ হয়ে, এত গভীর জ্ঞান খুব কম জনেরই আছে আপনার লেখায়। তো হিন্দু ধর্মের ক্ষেত্রে নারীর ওপরে, মহিলাদের ওপরে এই রেস্ট্রিকশনগুলো আরোপ করা হচ্ছে, আবার তা সত্ত্বেও বহু মহিলা, আমি যেমন বললাম আমার পরিচিত এক আত্মীয়া, তিনি লেখেন যে এসব সত্ত্বেও আমরা মোদীকেই সমর্থন করি, আবার গুজরাটে দাঙ্গার সময়ে 2002 সালে তখন মেয়েরা, হিন্দু মেয়েরা, তারা তাদের স্বামীদের পুত্রদের কপালে রক্ত তিলক পরিয়ে দিয়েছিলেন, যাও গিয়ে মুসলিম শত্রুদের হত্যা করো বা নারীদের অসম্মান করো। এই জটিলতাটা, মানে একদিকে ওয়েস্ট বেঙ্গলে কাস্টের ব্যাপারটা, আরেকদিকে ওয়েস্ট বেঙ্গলে এই নারীদের যে স্বাধীনতাটা ভীষণভাবে ছিল সেইটা যে বিপন্ন হচ্ছে সেটা একটা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে যেমন বলা হয়েছিল, সে মুখ্যমন্ত্রী রাজনীতির সমর্থক আমি নই, তার দলের কেউ আমি নই, তবু বলছি যখন বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন বারমুডা পরছেন না, মানে হাফ প্যান্টের মতো পরছেন না, বা দিদি ও দিদি বলে তাকে ব্যঙ্গ করা হচ্ছে, এই সংস্কৃতিটা আসছে, তবুও 38% ভোট পাচ্ছে হিন্দুত্ববাদী শক্তি, এবং মহিলারাও অনেকে, আমার পরিচিত বহু মহিলাই, একজন অধ্যাপক আছেন, অনেকে বলেন অধ্যাপিকা, যাই হোক অধ্যাপক হন অধ্যাপিকা হন, মহিলা তিনি, কলেজে পড়ান তিনি এবং তার স্বামী এবং তার সহকর্মী কয়েকজন, তারাও কিন্তু মনে করেন যে হিন্দুত্ববাদী শক্তি এলে মেয়েদের মঙ্গল হবে, হিন্দু নারীদের মঙ্গল হবে, সত্যি আমরা কেন মুসলমানদের সঙ্গে মিশবো, ওদের পাত্তা দেব, আমরা কেন হিন্দু নারী মুসলমান ছেলেকে বিয়ে করবে কেন। এবং একটা কথা খুব বলা হয়, মুসলিম নারী কিন্তু হিন্দু পুরুষকে বিয়ে করতে পারে না, তখন মুসলমানরা প্রচণ্ড আপত্তি করে,
কিন্তু মুসলিম পুরুষ হিন্দু নারীকে বিয়ে করে, কারণ তাতে করে সন্তানরা মুসলিম হয়ে যায় এবং হিন্দু নারীরও ধর্মান্তর হয়। এইসব জটিল সমস্যা, সামাজিক সমস্যাগুলো আছে যার সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে। তো এই সব দুটো, এই দুটো পয়েন্ট নিয়েই আপনি বলুন, তারপর সব শেষে আপনি নির্বাচনের একটা বিশ্লেষণ দেবেন, বলুন। জাতি নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি একটু ছুঁয়েছিলাম যে হিন্দু ধর্মের বিকাশ বলুন বা হিন্দু ধর্ম যে রূপে আছে আমরা দেখছি, যাকে এক কথায় বলা যায় পপুলার হিন্দুইজম, এটি ঊনবিংশ শতাব্দী নাগাদ এসছে। হ্যাঁ, এই দুর্গা টুর্গা সব আস্তে আরম্ভ করেছে, স্থাপিত হয়েছে সব জায়গায়। সার্বজনীন পুজো অফকোর্স বিংশ শতাব্দীর গোড়া থেকে শুরু হয়েছে, বিভিন্ন রকম বাঙালির পরিচয় কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর গোড়াতে তৈরি হয়েছে, যে পপুলার হিন্দুইজম, জনপ্রিয় হিন্দু ধর্ম যেখানে আমরা বিশ্বাস করি। তারপর তার আগেই কিন্তু জাতির প্রশ্ন জাত ফরমেশনের আগে, ও শুনতে পাচ্ছো মাঝখানে একটু কথা সাইলেন্ট হয়ে গেছে, আমি আমি বলছি বারবার করে, একজন কে রিপোর্টার ফোন করে যাচ্ছে, আমি বারবার কেটে যাচ্ছি, তার সত্ত্বেও ফোন করে যাচ্ছে। যাই হোক, এখন যেটা বলছিলাম যে জাতের ব্যাপার নিয়ে কিন্তু দুটো দিক আছে। বাংলায় একমাত্র রাজ্য যেখানে প্রায় 10-12% উচ্চ জাতি, তথাকথিত উচ্চ জাতি, ব্রাহ্মণ বৈদ্য এবং গায়স্থ তাদের আধিপত্য বজায় রেখেছে আজ থেকে প্রায় 300 বছর। তারা নিজেদের ভদ্রলোক বলে, এই ভদ্রলোক তার হেজমনি কিন্তু বজায় রেখেছে সব ব্যাপারে। আজ অব্দি একজন মুখ্যমন্ত্রী আসেননি এই তিনটি জাতের বাইরে, আজ অব্দি লিডার তো কেউ আসেননি কোনো জাতে কোনো ব্যাপারেই কোনো কোনো এতেই। মেডিকেল কলেজে গেলে পরপর যেসব নাম দেখি তারা সবই এই জাতি, যে কোনো জায়গায় ইউনিভার্সিটিতে গেলে একই। কাস্ট রিজার্ভেশন না থাকলে কিন্তু দলিত জাতি উঠতে পারত, যতই তারা যে যাকে কাস্ট রিজার্ভেশন নিয়ে যত বাজে কথাই বলুক, পয়েন্ট হচ্ছে যে এদেরকে দলিত করা রাখা হয়েছিল। স্পেসিফিক আমি তিনটি জাতির কথা বলছি, একটি হচ্ছে মতুয়া। মতুয়ারা কিন্তু পলিটিক্স করছে না, তাদেরকে করানো হচ্ছে। মানে নবশূদ্র একটি রিফর্ম, নবশূদ্র একটি গোষ্ঠী, তারা প্রচুর সংখ্যায় পশ্চিমবঙ্গে আছে এবং তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু পূর্ববঙ্গের থেকে এসছে। অনেকের কাগজপত্র নেই, তারা নিজেরাও বলে তাদের কাগজপত্র নেই। তারা চাইছে সিএ এর বেনিফিটটা নিয়ে নিতে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের বেনিফিটটা। তাদেরকে বলা হয়েছে কানে কানে, তোমাদের আমরা উদ্বাস্তু হওয়া, যাই হোক তোমাদের আমরা সিটিজেন করে দেব। সেই লোভে তারা বিজেপির দিকে চলে গেছে এবং বিজেপি বিরোধী শক্তিরা তারা বলে গেছে তোদের তো সিএ হবেই না, এনআরসি করে বার করে দেবে। সেই ভয়ে আবার একটি গোষ্ঠী অন্যদিকে চলে এসছে। এইটা হলো তাদেরকে নিয়ে সত্য, এবং তাদেরকে সম্মান দিতে, তাদেরকে প্রভাবিত করবার জন্যে ইলেকশনের ক্যাম্পেনের ব্যানের সময় মোদি বাংলাদেশে গিয়ে কমিউনাল পলিটিক্স করে তাদের তীর্থস্থানে গিয়ে পুজো করে এসছে। এর থেকে মানে বাজে এক্সাম্পল আমি আর দিতে পারবো না। তা সত্ত্বেও এই মতুয়ারা কিন্তু এবার অন্যদিকে ভোট দিয়েছে। মাহাতো, পুরুলিয়ার মাহাতোটা হতে নিয়ে, মাহাতোদের একটা একটা তাদের একটা কনসিয়াসনেসের মুভমেন্ট আছে আছে, কয়েকশো মাইশোদের নিয়ে চেষ্টা করা হয়েছে কিন্তু অতখানি সাকসেসফুল হয়নি। মাহাতোদের নিয়ে অনেক বছর ধরেই তারা একটা মুভমেন্ট করছে যে মাহাতোদের আরো বেশি স্থান দেওয়া উচিত, মাহাতোদের রেকগনিশন দেওয়া উচিত, সেখানেও করেছে। কিন্তু পুরুলিয়া তো দেখা যাচ্ছে এবার বোধহয় বেশি সিট পেয়েছে তৃণমূল। উত্তরবঙ্গে সেই তখন থেকে, আমরা যখন অল্প বয়সের অফিসে ছিলাম তখন থেকে কামাতিপুরা মুভমেন্ট, কামতাপুরী মুভমেন্ট, রাজবংশী মুভমেন্ট অনেকদিন চলেছে এবং এটার পেছনে সত্যি সত্যি অবহেলার কথা আছে। উত্তরবঙ্গকে আমরা যেভাবে অবহেলিত করেছি আর প্রতিটি রেজিমে যত টাকা দেওয়া হয়েছে তার যে কত টাকা অপচয় হয়েছে, কত টাকা কন্ট্রাক্টর ঘুষ খেয়েছে, আমরা মোটামুটি পড়ে যদি কোনোদিন লিখি আমরা লিখে বলে দেবো। সে যেই সরকারই আসুক, এই সরকারও করেছে, এই এখনকার যারা আছে তারাও, তাদের সময় হয়েছে। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের নামে, পশ্চিমাঞ্চল উন্নয়ন ডেভেলপমেন্টের নামে বিভিন্ন জায়গায় কত রকমের করাপশন হয়েছে, এদের একটা ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু এই বিশেষে
তারা কিন্তু ইলেকশনের আগে কয়েক সময় একটু আইডেন্টিটি পলিটিক্স দেখায়, সত্যাসত্য রাজনীতি দেখায়, কিন্তু খুব একটা ওইটাকে দৈনন্দিন জীবনের মধ্যে প্রবেশ করতে দেয়নি। বিজেপি চাইছে যে উত্তর ভারতীয় জাতি রাজনীতি, জাত সংস্কৃতি এখানে আনা। ওখানকার জাত সংস্কৃতি কি জানেন, কি জানো, পোস্টিং দেওয়ার আগে দেখে নেয় পদবীটি কি। আমাদের এখানে কোনোদিন জিজ্ঞেস করে না, আমাকে কেউ জিজ্ঞেসও করে দেখেনি সরকার কি পদবি, মানে সরকার কি জাত, সবকিছুই হতে পারে। কোনোদিন দেখে না যে বোস উচ্চ বংশ তাকে পোস্টিং দিতে হবে এখানে, জাত পাত অনুযায়ী পোস্টিং, জাত পাত অনুযায়ী তাদের তাদের অন্যান্য উন্নতি পদোন্নতি, জাত পাত অনুযায়ী বিয়ে তো বাদে দাও, বিয়ে তো বিয়ের ব্যাপারটা অনেকখানি অনেকে অনেক সংস্কার মানে বা কুসংস্কার মানে। এখন এই জাতভিত্তিক রাজনীতিটাকে তারা ঢোকাবার চেষ্টা করছে। অতএব এই শুরু করেছিল নেট প্র্যাকটিস তারা করছিল মতুয়া মাহাতো রাজবংশী দিয়ে, খুব একটা দূরে এগোতে পারেনি। কিন্তু আমি এখনো দুহাত জোর করে বলবো সরকারকে যে দয়া করে একটু মতুয়া প্রবলেমটুকু দেখুন, ওখানকার বিকাশ দেখুন, ওখানকার জনজাগরণের ব্যাপারটা দেখুন, পশ্চিমাঞ্চলটুকু দেখুন, উত্তরবঙ্গে বেশি করে রাজবংশীদের সমস্যাটা দেখুন। এগুলো শুধু রাজনীতি করছে আমাদের বিরুদ্ধে এসব বললে তো হবে না, একটা জেনুইন কারণ আছে, কিন্তু এখানে ওই পলিটিক্স চলবে না। আর মহিলাদের ব্যাপারে ঘটনাচক্রে আজকে অম্বুবাচী, আমার ছোট লেখাও কোথাও বেরিয়েছে, যেখানে অম্বুবাচীতে হলো হিন্দু ধর্মের একটি অংশ তারা মহিলাদের মাসিক রীতিকে তারা সেলিব্রেট করে। আজকে ধরিত্রী মাতার প্রক্রিয়েটিভিটির পুজো হয়, যেটা উর্বরতার পুজো সেখানে হচ্ছে, কোন ধর্মে এটা রাখা হয়েছে? আবার সেই ধর্মেতেই একটি মন্দির আছে সবরীমালায় যেখানে এই একই গ্রাউন্ডে তাদের বাদ রাখা হয়েছে। হিন্দু ধর্মের হলো কি মুশকিলটা হচ্ছে, হিন্দু ধর্ম ইজ আ ম্যানেজমেন্ট অফ কন্ট্রাডিকশনস, এটাও আছে ওটাও আছে, এটাও আছে ওটাও আছে। অর্থাৎ একটি দিক দেখে একটা হাতির ল্যাজখানা টেনে যদি আমি বলি হাতির ল্যাজে হাতি হলো এই, বা কেউ হাতির ঠ্যাংটা ধরে যদি বলে যে হাতির পা এই, হাতি একটা গাছের মতন, কেউ সুরটা নিয়ে বলে যে হাতি এরকম এই প্রকৃতির, এরকম দিকগুলো ইন্টারপ্রিটেশন চলে না। এই দিস ইন্টারপ্রিটেশনস আর নট কারেক্ট। জেন্ডারের ব্যাপারে এইটা সত্যি যে জেন্ডারের ব্যাপারে একটা সাংস্কৃতিক একটা অবনতি হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ির মহিলারা 8:30 সময় তাড়াহুড়ো করে খাবার খেয়ে তিনজন চারজন মাসি পিসি দিদিরা চলে গেল মেনকায় সিনেমা দেখতে, হাঁটতে হাঁটতে চলে গেল, হাঁটতে হাঁটতে ফিরলে, একটা পুরুষও নেই। মাঝে সাঝে বলতে আমাদের একটা পুরুষ দরকার, 12 বছরে জহৎকে সাথে নিয়ে চলবো, কি বীর পুরুষ আমি। তো এই অবস্থায় তারা রাত্রে 12টায় ফিরে থেকে কোনোদিন কেউ প্রশ্ন তোলেনি। আজকে এই গ্লোবালাইজেশন বলো যাই বলো তার পরিপ্রেক্ষিত হিসেবে এবং সিনেমাতে যেসব মূল্যবোধ দেখে বা মূল্যবোধের অভাব দেখে তার তুলনায় একটু অনেকখানি কমেছে, কিন্তু বাংলাতে এখনো মহিলাদের স্থান অন্যান্য জায়গার থেকে বেশি, অন্যান্য জায়গার থেকে অনেক বেশি উন্নত। এগুলো পরবর্তীকালে স্ট্যাটিস্টিক্সও মাপা যায়, কিন্তু মেয়ে পাচারের ব্যাপারে দেখা যাচ্ছে বাংলা প্রথম স্থান, কিন্তু সেই বাংলাটি কিন্তু শিলিগুড়ি কেন্দ্রিক, আর শিলিগুড়ি কিন্তু সম্পূর্ণভাবে বাংলা নয়। শিলিগুড়ি বাংলাদেশ, শিলিগুড়ি উত্তর পূর্ব রাজ্যের, শিলিগুড়ি সিকিম নেপাল থেকে আসছে। অতএব যে তথ্যটি আমরা পাই সেই তথ্যটি অনেকখানি ওটাকে ব্রেকডাউন করতে হবে, ওটাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা যায় না, মানে মেনে নেওয়া যায় না। অতএব নারী স্বাধীনতা এই নিয়ে আছে, আর নারীবাদের কথা তো থাকুক, আমাদের নারীদের যারা ঘৃণা করে, নির্যাতন করে এবং যাদেরকে পিছিয়ে আনতে চায় তাদের আমি দুঃখ করি, তাদের ওই দুঃখ হয় যে এদের মানে এরা চাইলে ফিরে গিয়ে 200 বছর আগে রামমোহনকে গলা টিপে মারতে পারে। হ্যাঁ, আমি কাল্পনিক বলছি না, তুমি লক্ষ্য করে দেখবে বিজেপির এই যে এত সেলিব্রেশন অফ ন্যাশনাল হিরোজ বাংলার বুকের উপর, সব হিরোকেই তারা কথা বলতে আরম্ভ করলো, সবাইকে নিয়ে তারা মাতামাতি করে কই রামমোহনের নামও তুলল না তারা একবার, কেন রামমোহন রায় যেই উদারতায় বিশ্বাস করে সেই উদারতায় তারা বিশ্বাস করে না, যে সংস্কার মুক্ত করেছে সে সংস্কার তারা বিশ্বাস করে না, বিদ্যাসাগরকে নিয়েও তারা কথাবার্তা তোলেনি, এটা লক্ষ্য করে দেখবে। হ্যাঁ,
তারা ট্যাগোরকে তুলেছে, ট্যাগোরের মতন তারা দাঁড়িয়ে রেখেছে, তারাই করে। এটা বাড়িতে যেভাবে শিক্ষা পেয়েছে তার এবং স্কুলে কলেজে, এদের মধ্যে অনেকেই আছে যারা কোন স্কুল কলেজে গেছে তারা নিজেরাও জানে না। হ্যাঁ, কোন কলেজে গেছে তা সার্টিফিকেট করে দেখাতে পারছে না, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে সেটাও বলতে পারছে না। এখন শিক্ষাটা আমি জোর করতাম, মানে এই জন্য বলতাম যে না, ভালো না লাগলেও চেষ্টা করো যে হায়ার সেকেন্ডারি অব্দি থাকতে, কেন ওই যে 12-14 বছর একসাথে থাকলো মানে সহপাঠীদের কাছ থেকে কিছু গুণ পায়, শিক্ষার একটি মূল্য আছে। যারা কি পাস করেছে তাই জানে না, তারা বলতে পারে না। হ্যাঁ, তারা তারা বারবুডার কথা বলবে না, তারা দিদি ও দিদি বলে তারা রকবাজের মতন কথা বলবে, সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপার নিয়ে তাদের দুঃখ হয়। যদি সম্ভবত তাদের অনেককে আমি অ্যাডাল্ট এডুকেশন কোর্সে পাঠিয়ে দিতাম। এই আর কি, সাউন্ড চলে গেছে। হ্যাঁ, সাউন্ড চলে গেছে এখন, এখন শোনা যাচ্ছে, আবার একটু কাইন্ডলি রিপিট করে দিন। না, আমি বলছি যারা এইসব কথাবার্তা বলে, যারা নারীদের পিছিয়ে নিয়ে যেতে চায় আর এক শতাব্দী, দুই শতাব্দী, তিন শতাব্দী পিছিয়ে নিয়ে যেতে চায়, তাদের হয়ে দুঃখ হয়। সেই নারীরাও বোঝা যাচ্ছে যে অপপ্রচারের শিকার হয়েছে। হ্যাঁ, কারণ যখন সতীদাহ হতো তখন নারীরাই মাথায় সিঁদুর লাগিয়ে তারা কিন্তু বলতেন, মানে ব্রেন ওয়াশড হয়ে গেলে তখন আর নারী পুরুষের কোনো ব্যাপার নেই। একদিকে পুরুষেরা যেরকম তাদেরকে বিভিন্ন রকমের মাদকদ্রব্য খাইয়ে চেষ্টা করতে চিতার উপর তুলতে, আর তাদের উলুদিত চারিদিকে তারা নারী ছিল, তারা নারী ছিল। যারা বিধবার উপর নারী নির্যাতন করতো তারাও নারী ছিল, মনে রাখতে হবে। নারী পুরুষের অনুভবে বিচার করা যায় না। বাংলায় যারা নারীদের নিয়ে চেষ্টা করছে 100-200-300 বছর পিছিয়ে দিতে, তাদের হয়ে আমার দুঃখ হয়। হ্যাঁ, নারীদেরও দুঃখ হয় এবং যে পুরুষেরা যারা এইসব বিশ্বাস করে তাদেরও দুঃখ হয় কি, তারা অল্প বয়সে যে শিক্ষা পাওয়া উচিত ছিল সেই শিক্ষাটা তারা পায়নি বা নেয়নি, তারা গ্রহণ করেনি। হ্যাঁ, বড় বড় লোক আছে ভারতবর্ষে যারা বলতে পারছে না কোন কলেজ থেকে পাস করেছে, আজ অব্দি সার্টিফিকেট দেখাতে পারেনি। কোন একটা ইউনিভার্সিটি থেকে নিয়ে অল এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স বলে একটা কোর্স আছে, আমরা তো সব জায়গায় গুগল করে দেখলাম এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স কোথাও পেলাম না। আরে মশাই, আমি বলি যে আপনার একটা মাস্টার নাম বলুন, অধ্যাপক তাকে কি আমরা প্রণাম করি যে আপনি এত মহাপুরুষ পড়িয়েছেন, তাও বলতে পারছে না। যাদের শিক্ষার অভাব, যাদের রুচির অভাব, তারা কি বললো সেই নিয়ে বেশিক্ষণ মাথা ঘামাতে নি, ব্লাড প্রেশার চেপে যায়, খারাপ হয়ে যায়। আর শেষে তুমি বলছে যে এই রাজনীতি, এই এই নির্বাচনে, এই নির্বাচনের ফল নিয়ে তো অনেকবার কথা হয়েছে। এবারে নির্বাচনে জাস্ট আমি একটুখানি আপনাকে ধরিয়ে দিই যে একটা হচ্ছে যে ব্যাপকভাবে শোনা গেছিল যে এবার বিজেপি ক্ষমতায় আসছে, মিডিয়াগুলোতে প্রচার হয়েছিল বারবার, 200 বার এরোপ্লেন এসছে, প্রাইভেট প্লেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী এসছেন বারবার, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন বারবার, উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন বারবার। তো আচ্ছা, আর একটা দ্বিতীয় হলো যে কিন্তু দেখা গেল যে তৃণমূল ভেঙে যাচ্ছিল, তৃণমূল থেকে ভেঙে সবাই চলে যাচ্ছিল, বড় বড় নেতারা, শুভেন্দু বাবু, তারপরে মুকুল বাবু, অনেকেই আমরা ধরে অনেকেই ধরে নিয়েছিলেন যে তৃণমূল ভেঙে যাচ্ছে এবং পড়ে থাকবেন একা মমতা, তখন তিনিও বিজেপিতে জয়েন করবেন। ফেসবুকে একজন লিখেছেন যে তৃণমূল ভাঙবে, থাকবে না পার্টিটা আর সবাই বিজেপিতে চলে যাবে। আর আরেকটা হলো যে বামেরা শূন্য পেল, এই প্রথম শূন্য সিট, আর আইএসএফ এর সঙ্গে জোট বাঁধল। আর একদিকে নো ভোট টু বিজেপি বলে একটা আন্দোলন উঠেছিল যারা চারদিকে প্রচার করত, তাতে সিপিএম প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিল যে নো ভোট টু বিজেপি, এটা তো একটা নেগেটিভ স্লোগান, দেওয়া উচিত ভোট টু সিপিএম বা ভোট টু লেফট, ভোট ফর লেফট। কিন্তু নো ভোট টু বিজেপি বলেছিল যে আমরা বলবো যে এখানে বিজেপি স্থান নেই, যাকে খুশি ভোট দিন, তৃণমূলকে দিন, কংগ্রেসকে দিন, আইএসএফকে দিন, সিপিএমকে দিন, কিন্তু বিজেপিকে নয়। এই পুরো ব্যাপারটার উপর আপনার মন্তব্য একটু বলুন, এটাই আমার শেষ প্রশ্ন। না, এটা তো বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে। বাংলার মানুষকে আমি নতুন করে চিনলাম পয়লা মে, তাতে দ্বিতীয় মে,
মে মাসের 2 তারিখে প্রথম নতুন করে চিনলাম। আমি এখানকার নির্বাচন আধিকারিক ছিলাম, নির্বাচন কমিশনার ছিলাম, দুটো ইলেকশন চালিয়েছি, ছাত্র রাজনীতির সাথেও কিছুখানি যুক্ত ছিলাম এবং বাইরের রাজনীতি নিয়ে যথেষ্ট সচেতন ছিলাম। তা সত্ত্বেও আমার কল্পনায় কোনোদিন ছিল না, আমি লিখেছি, তখনও লিখেছি, ইলেকশন অনেক আগে থেকে লিখেছি, দ্যাট দিস ইজ আ ফলস ন্যারেটিভ। আমি একটি লেখা ওয়ারে দিয়েছিলাম, প্রথম সেন্টেন্স প্রথম লাইনটি আমার মনে আছে, দোজ হু থিঙ্ক দ্যাট বেঙ্গল ইজ আ ডান ডিল, মানে বেঙ্গলে যাওয়ার হয়ে গেছে, আর লিভিং ইন আ ফুলস প্যারাডাইস, বাংলার মানুষকে এরমভাবে হেয় করো না। আমি সত্যি সত্যি জানতাম না যে বাংলার মানুষের মধ্যে এতখানি আগুন জ্বলছে। আমি বারবার লেখাতে এবং বক্তব্যে বলেছি যে সিপিএম একটি ঐতিহাসিক ভুলের জন্য এখনো তারা অনুতপ্ত নয়, সিপিএম এবার যে যেই ঐতিহাসিক ভুল করছে সেটা তারা পরশুদিন মেনে নিয়েছে। এত সময় লাগে কেন শিক্ষিত লোকদের তাদের নিজেদের ভুল মানতে, সেটাই আমার খুব দুঃখ লাগে। এত বেশি তাত্ত্বিক হয়ে গেছে, এত বেশি তারা তারা রিয়ালিটির থেকে সরে দাঁড়িয়েছে। ওই জ্যোতিবাবু আমাদের মাঝে সাথে বলতেন মানুষের কাছ থেকে আমরা সরে যাচ্ছি, এসব টাইপের মনে হয় যে এইভাবে তারা কি করে এটা করলো। হ্যাঁ, এখন পয়েন্ট হচ্ছে কি, ইলেকশনের আগে আমি লিখেছিলাম যে কেন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিরা একসাথে ভোটে দাঁড়াতে পারছে, ভয়ে ভয়ে লিখেছিলাম। তখন সারা ভারতবর্ষের আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল যে মোদী এবার গ্রাস করবেই, মোদী নিজেও রেডি হয়ে গেছিল, এক হাত বাঁ হাতে কাঁটা, ডান হাতে চাকু এবং গলায় ন্যাপকিন লাগিয়ে টমেটো সস নিয়ে বসেছিল খাওয়ার জন্য বাংলাকে। তো বাংলার মানুষকে তারা চেনেনি, ইনফ্যাক্ট আমরাও চিনি। আমি মোটামুটি এই ছিলাম, কারণ এই লড়াইটি শুধু আমাদের রাজনৈতিক লড়াই নয়, যারা মনে করে ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে লড়াই তারা ফ্যাসিস্টবাদী বিরুদ্ধে লড়াই একটা বড় 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 ভূমিকা দেখছে, যারা মনে করে ধর্মনিরপেক্ষতার জয় তারা এটা একটা অন্য মেসেজ দেখছে। ভারতবর্ষের এক কথায় যাদের গদি প্রেস বলে, প্রমোদি প্রেস বলে, যে তারা কতখানি মানে মুখে স্বর্গে বাস করছে তারা নিজেরাও বুঝতে পারছে না, তারা বুঝতে পারছে কিন্তু বলতে পারছে না। ভগবান জানে কবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এসে রেড করবে, কখন ইনকাম ট্যাক্স রেড করবে, তো ভয় সন্ত্রস্ত হয়ে সব কাগজগুলো লিখছে। এদেরকে সেই দিনও আমরা যখন বলেছিলাম যে দেখো হাওয়াটা কোন দিকে যাচ্ছে, হাওয়াটা কোন দিকে যাচ্ছে দেখো, তার পরের দিন থেকে চালু হয়ে গেল যে বাংলায় এখন সন্ত্রাস চলছে, বাংলায় রেপ চলছে, বাংলায় এই চলছে, বাংলা এখন মোটামুটি বাংলাদেশের সাথে চুক্তি করে নিয়েছে যে বাংলাদেশের সাথে মার্চ করবে, এইসব হাবি জাবি কথা নিয়ে তারা ভরে গেছে। এখন অবধি একটা দিন শান্তিতে কাটাতে দেয়, একটা দিনও না। আমি প্রতিটি দিনের একটা হিসেব রাখছি, গতকালে ছিল এই, আজকে বোধ হয় সোকাজের একটা অ্যানেক্সার এসছে, একটা দিনও শান্তিতে তারা করতে দেয়। এখন মমতা ব্যানার্জির রাজনীতির ব্যাপারে আমারও অনেক বক্তব্য আছে, বিশ্লেষক হিসেবে প্রবন্ধক হিসেবে আমারও অনেক রকমের বক্তব্য আছে, কিন্তু যখন তার চেয়ে বড় সত্য দাঁড়াচ্ছে, বিষয় বৃহৎ সত্য দাঁড়াচ্ছে, যখন একটি প্রাইমারি কন্ট্রাডিকশন আমাদের সামনে সম্মুখীন হয়েছে আমাদের কাছে, তখন আমাদের সেকেন্ডারি কন্ট্রাডিকশনগুলো ছেড়ে দিতে হয়। আর প্রাইমারি আর সেকেন্ডারি কন্ট্রাডিকশন নিয়ে পলিটিক্যাল পার্টিরা না বুঝতে পারলেও বাংলার মানুষ তাদের শিখিয়ে দিয়েছে। কংগ্রেসকে, হ্যাঁ শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ, পাচ্ছ আওয়াজ পাচ্ছ স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না আপনার কথা। আচ্ছা ঠিক আছে, তা আমি লাস্টে বলে দিচ্ছি, মাঝখানে 1 মিনিট কেটে গিয়েছিল। আচ্ছা আমি বলছি যে বাংলার মানুষ শিখিয়ে দিয়েছে যে কংগ্রেস 1937 থেকে নিয়ে আজ অবধি কিছু না কিছু সিট পেয়ে গেছে, যারা মেজরিটিতে প্রায় 20 বছর চালিয়ে এসেছে, তারা ধূলিসাৎ হয়ে গেছে। আমি ওদের নেতাদের সাথে ইলেকশনের আগে 4-5 বার কথা বলে বললাম যে কি করছেন মশাই, হ্যাঁ মুসলিমরা তাদের পার্টি করুক, হেনা করুক, সাম্প্রদায়িক কিনা আমার জেনে দরকার নেই, কিন্তু সে তো ধর্মের ভিত্তিতে দাঁড়িয়েছে, সে যত বড় বড় কথাই বলুক না, ISF এর ওই বদলোক, হ্যাঁ কত 22-24 বছর বয়স নাকি শুনেছি, সে তো ধর্মকে সামনে রেখে দাঁড় করিয়েছে, দাঁড়িয়েছে, তার তো অধিকার হলো ধর্মের। তো আপনারা কি করে এই ভুলটি করছেন, না আপনি বুঝতে পারছেন না আমাদের কিভাবে অত্যাচার করেছে করেছে। আমি তখন তিনটি রাজনৈতিক দলের অনেককেই বলেছি যে মশাই বাইরের লোককে গিয়ে অত্যাচারের কথা বলুন, এই গত 50 বছর ধরে রাজনীতিতে আমি দেখছি, তার মধ্যে তো প্রায় 40 বছর প্রশাসনে কাটিয়েছি, কোনো দল বাংলায় বাকি নেই যারা খুনাখুনি করেনি,
এখন যদি খুনের ইতিহাস টানতে হয় তো সাই বাড়ির থেকে টানতে হবে, খুনের ইতিহাস টানতে গেলে অনেক জায়গায় টানতে হবে, কেউ নির্দোষ নয়। কংগ্রেসের গুন্ডাদের অত্যাচারে কত নকশালকে মেরেছে, কত নকশাল মারার থেকে বড় কথা হলো কত ইনোসেন্ট ছেলে মেয়েদের মারা গেছে। হ্যাঁ, সারা রাত ধরে টর্চার করেছে, বড়নগরে কি করেছে তারা, কংগ্রেসের রাজনীতি কংগ্রেসের ইতিহাসের সাথে জড়িয়ে আছে কলঙ্ক, সিপিএমের ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই 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 সন্ত্রাস, আর তৃণমূলের সাথে জড়িয়ে আছে গুন্ডাগার্দি। এ তো নতুনত্ব কি আছে, কেন আপনারা এইসব নিয়ে ফালতু আমাকে বলছেন, বাইরে লোককে গিয়ে যা ইচ্ছা বলুন, আপনারা কেন চেষ্টা করছেন না একত্রিত হতে? এখন ওরা হতে পারেনি বা ওদের হতে দেয়নি বা ভদ্রমহিলা তার নিজের মতন চিন্তা করেছে, যাই হোক বাংলার মানুষ ঠিক করে দিয়েছে কোথায় যাবে। এখন 48% নিয়ে কথা হচ্ছে, তো 48% ইউনাইটেড ভোট বাঙালির মতো ঝগড়োটে জাতকে আমি কোনোদিন দেখিনি। আজকে যদি ইলেকশন হয়, এই যে এক মাস ধরে তারা এই চালিয়ে যাচ্ছে, নাটক চালিয়ে যাচ্ছে, 48% ভোট পাবে ওই দলটি, 58% ভোট পাবে দিনের পর দিন। এখন মোদি এক কথায় বাংলার মানুষের উপর প্রতিশোধ দিচ্ছে, মমতাকে টাইট দেওয়ার থেকে বড় কথা হচ্ছে বাংলার মানুষের উপর সে প্রতিশোধ দিচ্ছে। এটি ভালো নয়, স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এর অ্যানালিসিস একমাত্র, দের ওয়াজ আ সিঙ্গেল সিঙ্গেল ইস্যু, যে আমরা এই বহিরাগত সংস্কৃতি মূল্যবোধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভগবান দেবদেবীকে যেভাবে চাপানো হচ্ছে, যেসব নামে ভগবানের নামে যেই যেই ভগবানের নামে তারা ডাকছে, এই মূল্যবোধ, এই জাতি কেন্দ্রিক সংকীর্ণতা যেভাবে চালানো হচ্ছে, এই অগণতান্ত্রিক তাদের সংস্কৃতি এবং সাম্প্রদায়িকতার বিষ যেভাবে ছড়ানো হচ্ছে, বাংলার মানুষ এক হয়ে বলে দিল। এখন এর মধ্যে মুসলিম ভোট আগেও ছিল, মুসলিম ভোট এখনো আছে। আমার নিজের অনুমান, এখন অব্দি সার্ভে রিপোর্ট তো বেরোয়নি, যে 27% মুসলিমের মধ্যে যদি 75% ভোট দিয়ে থাকে, তবে 20% ধরা যায়, 100 মধ্যে 20 জন ভোট দিয়েছে, 20 জনের মধ্যে আগে টুকরো টুকরো হয়ে যেতে, এবার তারা বুঝে নিয়েছে, বাংলার অন্য মানুষদের সাথেও তারা বুঝে নিয়েছে যে আমরা একসাথে যদি ভোট না দিই আমরা বাঁচব না। আমি কারণ আপনাদের বলে দিয়েছি, অনেকখানি কিরম যেন আবেগের মাথায় অনেকখানি প্রায় অর্ধ রাজনৈতিক কথাবার্তা বলে ফেললাম, কিন্তু আমি একেবারে কোনো রাজনীতিতেই বিশ্বাস করি না, কোনো রাজনীতিতে কেউ বিশ্বাস করি না। হ্যাঁ, শুধু বিশ্বাস করি কিছু মূল্যবোধ, কিছু আদর্শ। বাংলার মানুষ যেভাবে শিখিয়ে দিচ্ছে এটা ঐতিহাসিক, এটা নিয়ে আমার একটা জায়গায় বড় একটা জায়গায় নিয়ে বইয়ে লিখতে যাচ্ছি, যে একটা একটা মূল্যবোধ কি কাকে বলে শিখিয়ে দিয়েছে তারা, ভারতবর্ষের মানুষকে শিখিয়ে দিয়েছে। গত 20 বছর ধরে লোকে যখন বলতো হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমোরো, 25 বছর ধরে আমি একটু মুচকে হাসতাম, কেন তো আমি ইন্ডিয়াতে কাজ করছি, তো বেঙ্গলে কাজ তখন কম করেছি, আমি জানি বাংলা কত পিছিয়ে গেছে অন্যান্য ব্যাপারে, কিন্তু এই যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক তারা একটা ভয়েস দেখালো, তার জন্যে তারা কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র প্রেমী মানুষদের, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মানুষের মধ্যে তারা পূজিত হচ্ছে, তাদেরকে অনেক উপরে নিয়ে গেছে। হ্যাঁ, ওই রিক্সাওয়ালা কি বললো তার মনে করছে, ঠিকই বলেছে, সে তার নিজের মতো ঠিকই বলেছে, তারা কি মনে করছে। আর 38%, কিন্তু এটাও মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে, যে 38% বাংলার ভোটার কিন্তু সাম্প্রদায়িকতার পক্ষে ভোট দিয়েছে। রাতে ঘুম হয় না চিন্তা করতে গেলে যে বাংলার মধ্যে এতখানি বিষ ছড়িয়ে গেছে, ওই বিষটাকে নাবাতে হবে, যেরকম করে এরা দলে ফিরছে। এখন এদের কিছু, এদের কোনো আদর্শ নেই, একবার এই দলে যাচ্ছে একবার ও দলে যাচ্ছে, ওদেরকে নিয়ে রাতের ঘুম নষ্ট করা উচিত না, রাতের ঘুম নষ্ট করা উচিত চিন্তা করতে করতে যে 38% বাংলার মানুষ কি করে ভোট দিল। হ্যাঁ, একটা বড় অংশ তৃণমূলের করাপশনের বিরুদ্ধে ভোট দিয়েছে, দিয়েছে তারা, কিন্তু একটা তো কোর অংশ আছে, 20 হোক 25 হোক যারা সাম্প্রদায়িক ধর্ম সংকীর্ণ রাজনীতির পক্ষে ভোট দিয়েছে, তার মানে এত বড় একটা গোষ্ঠী ভোট দিয়েছে। আচ্ছা, বামেদের ভোটটা তাহলে কোথায় গেল, বামেরা এত শূন্য 5% ভোট হয়ে গেল কেন? বামেরা হিস্টোরিক মিস্টেক ক্লান্ডার করতে করতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে তাদের কোনো স্থান নেই। আমি রাগ করেই বলছি, রাগ করেই বলছি, যে একটা সময়
আমরা সকলেই বাম আদর্শে, বাম রাজনৈতিক দলে না, বাম আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই এসেছি। যে কোনো শিক্ষিত সুচিন্তিত মানুষ এগোতে গেলেই তার লেফট অফ সেন্টার থাকতে হয়, প্রো পিপল থাকতে হয় তাদের। তারা পার্টিতে, কোনো পার্টিতে বিশ্বাস করে বলে আমার মনে হয় না। আমি সৌমিত্রদার ব্যাপারে, চ্যাটার্জির ব্যাপারে লিখেছিলাম, সৌমিত্রদার সাথে আমাদের যেটা মিল বা বন্ধন সেটা হলো আমরা দুজনেই বিশ্বাস করতাম একটি দুনিয়ায় যেখানে সাম্যবাদের অনেক বেশি স্থান আছে, যেখানে সামাজিক সামাজিক এথিক্স স্থান আছে, কিন্তু আমরা দুজনেই মনে করতাম দ্যাট পলিটিক্যাল পার্টিতে পরিণত হলেই আরেকটি মেশিনে তৈরি হয়ে যায়, তারা একটা সোভিয়েটিফিকেশন হয়ে যায় পলিটিক্সের, একটা স্ট্রাকচার এসে যায়। ধর্মের আদর্শকে যেন ধর্মের সংগঠন শেষ করে, রাজনৈতিক আদর্শকেও রাজনৈতিক দলেরা শেষ করে। অতএব আজকে এবার, হ্যাঁ আজকে এইটুকুই বলবো যে যে বাংলার মানুষ শিখিয়ে দিয়েছে, এবং বাংলার মানুষের এই উদাহরণটি বারংবার সব রাজ্যে তোলা হচ্ছে যে যে রাজ্যের ওপর অত্যাচার হলো, যে রাজ্যের উপর আক্রমণ হলো, মানে এটাতে একটা 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 মানে কি বলবো, প্রি ডিটারমিন্ড আক্রমণ চারিদিক থেকে, শুধু হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, অপপ্রচার, প্রচার, অপপ্রচার, প্রচার, অপপ্রচার করে তারা চালিয়ে যাচ্ছে। তারপর নিয়ে এসে বাংলার মানুষ জবাব দিয়ে দিল, ভাই তোমাদের সার্কাস দেখতে হলে, তোমাদের হেলিকপ্টার দেখতে গেলে আমরা খড়গপুরে হাজির হবো, এখানে হাজির হবো, ভোট দেওয়ার সময় তোমাদের দেখো না। সাধারণ মানুষ বাংলা যেটা বুঝতে পেরেছে এটাই সবচেয়ে বড়, আর এটি তাদের স্বতঃস্ফূর্ত এবং নিজেদের থেকে এসছে। আমি বিশ্বাস করি না যে এই এই মূল্যবোধটি তাদেরকে কেউ বাইরের থেকে ভ্যাকসিনের মতো ইঞ্জেকশন দিয়েছে, না কেউ তাদের সেরকমভাবে দেয়নি। একটা সংস্কৃতি সেখানে অত বছরকার বাম বাম আদর্শ বা রাজনীতির একটা প্রভাব আছে। মনে রাখতে হবে যে বাংলায় কিন্তু সাম্যবাদের একটা বিশাল ইতিহাস আছে, সেই পাল যুগ থেকে বৌদ্ধ যুগ থেকে নিয়ে একটা ইতিহাস আছে। আর সেই সাম্যবাদকে কোনো একটি দল কেন্দ্রভূত করতে পারে না, কোনো দলকে অত অধিকার দেয়নি যে তুমি ও ট্রেডমার্ক পেলে, তুমি ও রিজারা পেলে। এটি ভুল যারা মনে করছে তারা আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে অনেক ধন্যবাদ আপনাকে। দুটো প্রশ্ন আছে। আচ্ছা সৌম, তুমি বলবেন আমি বলবো? দুটো প্রশ্ন এসছে আর অনেকগুলো কমেন্ট এসছে, একটা কমেন্ট আপনাকে একটু শুনিয়ে দিই। সোফার সৌভিক কর্মকার বলছেন, সোফার দ্য বেস্ট ইন্টারভিউ এবং অল আদার্স, বাবা জহর সরকার স্যার, থ্যাংক ইউ সো মাচ বাবা ফর দ্য ক্যান্ডিডেট ইন্টারভিউ উইদাউট ইউজিং এনি ক্যানিবালিস্টিক ল্যাঙ্গুয়েজ অর জার্গন। আর দুটো প্রশ্ন আছে, সৌভ কি পড়ে শোনাবে? আর নইলে আমি বলে দিচ্ছি। না স্যার আমি বলছি। হ্যাঁ বলো। গৌরগোপাল মিস্ত্রি একটা প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন। গৌরগোপাল মিস্ত্রি প্রশ্ন করেছেন যে হিন্দু সাম্প্রদায়িক শক্তিগুলো সবসময় বলে বেড়ায় কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের নাকি মুসলমানরা অত্যাচার করে তাড়িয়ে দিয়েছিল, এইভাবে মুসলমানদের উপর তারা যে অত্যাচার করে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে, আর সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে, বিষয়টি কতটা ঠিক? এটা এটা তাদের ওই আমি বললাম ফলস ন্যারেটিভের আরেকটি অঙ্গ শুধু একমাত্র। হ্যাঁ, কাশ্মীরের হিন্দুদের এই মাত্র 20 বছর আগে ঘটনাটি আমাদের মনে এখনো তাজা আছে, তাদের উপর আক্রমণ করে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। হ্যাঁ, আমরা জানি এটা দুঃখজনক এবং আরও অ্যাকশন বেশি নেওয়া উচিত ছিল, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে 1000 বছরের ইতিহাস, 700 বছরের ইতিহাস। মনে রাখতে হবে এই শ্রেণী ডোগরাদের সাথে, ব্রিটিশের সাথে হাত মিলিয়ে তারা দমন করেছে কাশ্মীরের মানুষকে, সেটা তারা বলুক যে তারা করেনি। দেওয়ার কম্প্রোডোর মানে তারা 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 আগে রাজশক্তির অঙ্গ ছিল, তারা অনেক বেশি প্রিভিলেজ তারা পেয়েছে। ঘটনাচক্রে জিনিসটির একটি ধার্মিক রূপ নেওয়া হয়েছে, ঘটনাচক্রে, এর বেশি কিচ্ছু বলা যাচ্ছে না। এর পেছনে এটা এটা তুলে দেওয়া হয়েছে এটা তাজা একটি উদাহরণ হিসেবে। হ্যাঁ, এবং উদাহরণটি অতি দুঃখজনক, এখনো কেন অ্যাকশন নেয়নি পুলিশ, তখনকার দিনে 3-4 বার রেজিম পাল্টেছে, সেই নিয়ে অনেক ক্ষোভ আছে। ওই এখন তো মোদী শাসন চলছে, তুলে তুলে যারা করেছিল তাদেরকে তুলুক না, ক্রিমিনালাইজ করুক,
দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ এছাড়া আরেকটি প্রশ্ন আছে যে থার্ড ফ্রন্টের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে অনেক এখন শোনা যাচ্ছে, সেই বিষয়ে আপনার কি মতামত, সেটা জানতে চেয়েছে সৌভিক কর্মকার। দেখো থার্ড ফ্রন্ট তো আর হবে না, এটা সেকেন্ড ফ্রন্টই হবে, কারণ থার্ড করতে গেলে কংগ্রেসকে মাঝে একটা ফ্রন্ট হিসেবে ধরতে হয়। কংগ্রেস একটা বিশাল, তাদের হারাকিরি, জাপানিদের কথা মনে আছে দ্বিতীয় মহাযুদ্ধে, কথায় কথায় তারা হারাকিরি করছে, সুইসাইড করার জন্য ছটফট করছে, রোজ ক্রমাগত আত্মঘাতী হওয়ার জন্যে সকালে উঠে সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করছে। এই প্রচেষ্টা তো বিফল হতে পারে না। কংগ্রেস যেভাবে নিজেকে সর্বনাশ করার জন্য সর্বভারতীয় স্তরে, তারা যেসব জায়গায় সিট পাচ্ছে তারা কংগ্রেসের ঐতিহ্যের সিট পাচ্ছে, তারা তাদের অর্জিত সিট খুব কম পাচ্ছে কংগ্রেসের সত্যি কথা বলতে। অতএব তৃতীয় ফ্রন্ট কোথায়? তৃতীয় ফ্রন্ট কংগ্রেস থাকলে তো হতো, কংগ্রেসের ওখানে এক মা মেয়ে মা ছেলে আর তার বিরুদ্ধে 23 জন বড় নেতা, তো ওরাই তো একটা সেকেন্ড ফ্রন্ট থার্ড ফ্রন্ট, দুটো ফ্রন্ট হচ্ছে, একটি হচ্ছে সাম্প্রদায়িক আর একটি হচ্ছে সাম্প্রদায়িক বিরোধী, ব্যাস এইভাবেই আস্তে আস্তে এমার্জ করবে। একদিকে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক শক্তি থাকবে আর একদিকে থাকবে সাম্প্রদায়িক বিরোধী, তাদের মধ্যেও কিছু অগণতান্ত্রিক শক্তি থাকতে পারে আমি মানছি, কিন্তু যখন যুদ্ধের সময় আমরা তখন ওই আপনার কথাটা আরেকবার, মানে সাউন্ডটা চলে গেছে। আমি বলছি যে এখনকার যে লড়াই সেটা তৃতীয় ফ্রন্টের লড়াই হবে না, তৃতীয় ফ্রন্ট হতে তিনটে ফ্রন্ট হতে হয়, একটি বিজেপি, একটি প্রধান বিরোধী দল কংগ্রেস, আর তৃতীয়টি অন্যান্য সকলের বিরোধী। প্রধান বিরোধী দল সুইসাইড করার জন্য ছটফট করছে, তাদের বিবাহ তাদের নিজেদের মধ্যে অন্তত দ্বন্দ্ব হয়ে তাদের নিজেদের মধ্যে একদিকে মা ছেলে আর একদিকে বাকিরা, এমনভাবে তারা রাজনীতিকে নিয়ে যাচ্ছে যে সে রাজনীতির কোনো 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 তার ভবিষ্যৎ নেই। অতএব তৃতীয় ফ্রন্টের কোনো ব্যাপারই হবে না, দুটো ফ্রন্টের মধ্যেই হবে, এখনো বিজেপি আর তার পোষা লোকেরা, আর একদিকে হচ্ছে যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমি 100 বার বলে যাব, বিজেপি যদি আজকে গণতান্ত্রিক ফোর্স হিসেবে তৈরি হয়, বিজেপি যেরকম অটল বিহারীর সময় যেরকমভাবে সহিষ্ণুতায় কিছুখানি বিশ্বাস করত, সাম্প্রদায়িকতা দেখাতো না, বিজেপি যদি আজকে তার সাম্প্রদায়িক এবং কি বলবো তার তার এই ভায়োলেন্ট এজেন্ডা থেকে সরে যায়, বিজেপি একটা ভালো রেসপন্সিবল পার্টিতে পরিণত হতে পারে। এখানে স্যার একটা, মানে এখানে আমারই একটা প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে যদি দুটো ফ্রন্ট তৈরি হয় সেখানে কি নেতৃত্ব কংগ্রেস দেবে, সেই প্রশ্ন নিয়ে, সেই প্রশ্নটা কংগ্রেসকে তো প্রায় ডাকেনি। এই যে শরদ পাওয়ার যে মিটিংটি ডেকেছে তাতে তো কংগ্রেস বলতে যাবেই না, কিছুখানি পুরোনো জলসা ঘরের মতন তারা বসে আছে আর মাঝরাতে ছড়ি ঘোরাবে আর কি, এরকম একটা চিন্তায় বসে আছে। কিন্তু মানুষ এবার সিলেক্ট করবে, বাংলার মানুষ এটা দেখিয়েছে, সেটা অন্যান্য রাজ্যেও হবে, তোমরা দেখে যাও ইউপিতেও হবে। বাংলা ভারতবর্ষের মানুষ জেগে উঠেছে, ভারতবর্ষের মানুষ নিজের মতন সিলেকশন করবে, কে কার ব্যানার নিয়ে কে কার পোস্টার নিয়ে দাঁড়ালো তারা আর খুব বেশি দেখবে না, অধৈর্য হয়ে গেছে। হ্যাঁ, তারা সামনাসামনি বলবে না, এবং পোস্ট পোল যেগুলোকে বলে কি বলে পোল সার্ভে এবং কি বলে ভোটার সার্ভে হাবিজাবিতে দেখবে কখনো ভালো চিত্র পাবে না, কোনো একটি প্রেডিকশনও কিন্তু বাংলার যে ফলাফল হলো তার কাছে আসতে পেরেছে, একমাত্র কাছাকাছি প্রায় 30টা সিটের কাছাকাছি আসতে পেরেছিল চাণক্য, আর কেউ আসতে পারে, সবাই বলছে 19-20 শুনতে শুনতে আমার মনে একটা পিত্ত জ্বলে গেল, কেন আমি বারবার বলে যাচ্ছি 19-20 হবে না, বাংলার মানুষ যে কোনো একদিকে ভোট দেবে, বেশ ওজন ভোটে ভোট দেবে, ওকে বলছে বোধ হয় এর বার্ধক্যে মাথাটা একদম পুরোপুরি গেছে। যাই হোক, এইটাই গিয়ে দাঁড়াবে, গিয়ে দেখো এবার তৃতীয় ফ্রন্টের কোনো ব্যাপার নেই, হয় দ্বিতীয় ফ্রন্ট হবে তাতে কংগ্রেস যদি যোগ দেয়, কংগ্রেসের ভাগ্যি, নাহলে কংগ্রেসের পড়তে যে অংশগুলো সেগুলো ভেঙে গিয়ে এখানে ওখানে চলে যায়। তার একটা ব্র্যান্ড ভ্যালু কোথায়?
হ্যাঁ, এক কথায় যদি আমরা নতুন করে কংগ্রেসকে ডাক দিতে আমরা হেরো বলে ডাকবো, ফেলু বলে ডাকবো। গত দশ বছর তার গত সাত দশ বছর কোনো তো দায়িত্ব পালন করছে? টুইটার আর স্টেটমেন্ট দিলে কি রাজনীতি হয়? কথায় কথায় রোজ একটা টুইটার দিয়ে দেয়, একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, এগুলো রাজনীতি কোথায় সংগঠন করেছে? সংগঠনের মূল্য কোথায়? তার কোথায় আন্দোলন করেছে? মানুষের পাশে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাকে আবার অনেকে বলে কংগ্রেসের দালাল, আমি জানি না কার দালাল, আমি নিজের দালাল আর কি, যাই হোক। হ্যাঁ, আমার আশা করি তোমাদের এটা আমার স্পষ্ট কথা তোমরা সঠিকভাবে নিতে পেরেছো, কেন আমি ওই ফিল্টার দিয়ে আর কথাটা তো বলতে পারি না, বয়স হয়ে গেছে, তার ওই যা মুখে আসে যা মনে প্রাণে চায় তাই বলে এসেছি। কোনো রাজনৈতিক দলের কাছে আমি অনুগত নই, কোনো রাজনৈতিক দলের, প্রতিটি রাজনৈতিক দলের সাথে আমার কিছু না কিছু বিরোধিতা হয়েছে। একবার মা দিক থেকে ডান দিকে তাড়িয়েছে, ডান দিক থেকে আমাকে বা দিকে তাড়িয়েছে, দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি, এইভাবেই চলে এসছে। আশা করছি বাকি দিনটাও এইভাবেই কাটিয়ে দিতে পারবো। ঠিক আছে, নমস্কার, চলো। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে দু ঘন্টা টানা। এবার সৌম, তুমি এটার উপসংহার টানো। হ্যাঁ স্যার, যে কথাগুলি বললেন সেগুলো আমি একটু ফিল্টার দিয়ে সংক্ষেপে বলে নিই। প্রথমটি হলো, ক্রিস্টালাইজেশন অফ আইডেন্টিটিস ইন বেঙ্গল কজড বাই দ্য বেভারলি সেন্সাস অফ 1872, এক্সপোজিশন অফ সাবস্ট্যান্সিয়াল মুসলিম পপুলেশন ইন বেঙ্গল থ্রু দ্য অ্যাবভ সেন্সাস, prevention of communalization of Bengali Hindu refugees was a result of communist politics, the false narrative of increasing Muslim population in Bengal, the discriminatory nature of Citizenship Amendment Act, the corruption involved in the NRC process of Assam, and the possibility of further corruption in case of a nationwide NRC, impracticability of removing Muslims from the country through NRC, considering the Uniform Civil Code as a victory over the perceived enemy will lead to further communalization, the politics of vested interest in the privatization of national resources, the dominance of Brahmin, Vaidya and Kayasthas in Bengali politics and society, the growing politicization of the issues of Motuas, Rajbangshis and Mahatos in Bengal, the entry of North Indian Brahminical politics to the hands of BJP in Bengal, the misogynistic element within Hindutva politics, the vindictive attitude of the Union government towards the people of Bengal since the 2021 elections, the vote of 2021 election as a message against communalization from Bengal, and finally, culture of egalitarianism in Bengal. Ekati uttonto guruttopurno bishoye amader জহর সরকার আমাদের বোঝালেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে উনি আজকে আমাদের এই পর্বে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এত ব্যস্ততা সত্ত্বেও। আমি যাই, ওকে, ঠিক আছে, ওকে স্যার, আবার ভবিষ্যতে যেন পাই আপনাকে। বেরো কি করে? আচ্ছা ঠিক আছে স্যার, লিভ স্টুডিও বলে একটা অপশন আছে নিচে, আপনাকে ওটা ক্লিক করতে, ক্রস আছে একটা লাল। হ্যাঁ, আমাদের আজকের পর্বের ভিডিওটি আমরা আর কয়েকদিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, সুতরাং যারা যারা দেখতে পারেননি তারা সেখানে গিয়ে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি। এবং হ্যাঁ, আপনি একটু বলে দিন, এর পরের 21তম আলোচনাটি হবে 30 জুন রাত 8টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপক প্রলয়ঙ্কর ভট্টাচার্য, তিনি সেদিনকার অতিথি। সুতরাং আশা করছি আজকে আমাদের সঙ্গে যারা যারা উপস্থিত ছিলেন তারা সকলে আমাদের আগামী পর্বগুলোতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।